এমন তো হতে পারে না বুঝে বিরোধিতা করার কারণে দেখা গেল পক্ষে কথা বলছেন। ফলে প্রথম কাজ হলো ক্যাপ্টেনকে বোঝা, আমার মনে হয় এদিকে আমাদের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে, এটা একটা বড় কারণ আসলে। সেকেন্ড হলো আমার ধারণা যে সবিতরঞ্জন যতদিন ছিল, মানে যদি ফর্মালি যদি বলি 1992 সালে সবিতরঞ্জন পতন হয়, ভেঙে চুরে দুবার হয়েছে, তো আমার আলোচনা একটা বড় অংশ আসবে এই জায়গাটায়, বদলে হওয়ার কারণে কি ঘটেছে নতুন করে দুনিয়াটায় আর হওয়ার আগে কি ছিল, এইটা খুব একটা কেন্দ্রীয় বিষয় হবে এই আজকের আলোচনাটা। আর যেখানে কি শেষ করবো আমরা আলোচনাটা আজকের, সেই জায়গাটা হলো আমার একটা দাবি থাকবে, আমার বক্তব্যের একটা দাবি বিষয় হলো যে জাতীয়তাবাদ, আমরা সবাই নিজের নিজের দেশকে ভালোবাসি, এই অর্থে জাতীয়তাবাদ, এটাকে সম্পর্কে আমাদের কম বেশি যার যা বুঝ আছে, এটা যত সহজে বুঝতাম আমরা আগে নিজেদের মধ্যে একটা বুঝা বুঝা ভাব আসত, আমার ধারণা এখনকার প্রেক্ষিতে আমাদের সেই পুরনো জাতীয়তাবাদ আর কাজ করবে না, আজ কাজ করছে না, আমাদের জাতীয়তাবাদ সম্পর্কে নতুন করে ভাববার দরকার হয়ে পড়ছে, এটা আগেকার বোঝা জাতীয়তাবাদ দিয়ে এখনকার দুনিয়াকে বোঝা যাবে না। তো আজকে আলোচনা শেষে এই জায়গায় গিয়ে পৌঁছবো আমরা, আমার এখানে শেষ করার একটা ইচ্ছা আছে, কারণ বিষয়টা অনেক বড়, পুরো বিষয়টাকে নিয়ে কথা বলতে গেলে সময় কুলাবে না, ফলে স্বভাবতই একটা জায়গাকে বেছে নিতে হচ্ছে আমাকে। তো কথা শুরু করছি গ্লোবাল ক্যাপিটালিজম দিয়ে, গ্লোবাল বলছি ক্যাপিটালিজম বলছি, গ্লোবাল বলার উদ্দেশ্য হল ক্যাপিটালিজম শুরু থেকেই তার ভিতরে স্বভাবগতভাবে এটা গ্লোবাল, অর্থাৎ এটা দুনিয়াব্যাপী বিস্তীর্ণ হয়ে পড়া, বিস্তারিত হয়ে পড়া, ছড়িয়ে পড়াটার স্বভাব ওর ভিতরে আছে। আর ক্যাপিটালিজমের কথার গোড়ায় আছে যে বিষয়টা আমরা সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছি, সেই বিষয়টা হলো বিনিময়, পণ্যের বিনিময়, পণ্য বা সব কিছুর বিনিময়, শুধু পণ্য না, পণ্য বিনিয়োগ, এগুলো তো ইকোনমিক টার্মের সব কিছু আছে, সব তো আছে বটে, এমনকি ভাবের বিনিময় থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময়, যত ধরনের বিনিময় আছে সব কিছুকেই এক অর্থে বিনিময় বলছি আমি, যেটাকে আমরা ইকোনমিক দিক থেকে বোঝার সময় এক্সচেঞ্জ বলে বুঝেছি। তো এক্সচেঞ্জের কারণেই আসলে ক্যাপিটালিজমটা দুনিয়াব্যাপী হয়, দুনিয়াব্যাপী হওয়ার স্বভাবটা ওর ভিতরে রয়ে গেছে। যেমন ধরেন তুলনা করা যাক, একটা গ্রামের সঙ্গে পাশের গ্রামের লেনদেন আছে কিনা, এই যে লেনদেনটাকে আমি বিনিময় বলতে চাচ্ছি, আসবে পাশের গ্রামে বিনিময় সম্পর্ক আছে কিনা, বিনিময় আছে কিনা শুরু হচ্ছে ওখান থেকে যদি ধরা যায়। এটা একটা পর্যায়ে গ্রাম থেকে গ্রাম থেকে গ্রামের সাথে বিনিময়, একটা পর্যায়ে যে ইউনিয়ন থেকে আরেকটু বড় হলো উপজেলা টাইপের, উপজেলার বিনিময় থেকে শুরু করে এই বিনিময়গুলো আস্তে আস্তে বাড়ছে, বিনিময়গুলো যত বাড়ছে ক্যাপিটালিজম তত ছড়াচ্ছে। ক্যাপিটালিজমের আর এক শব্দ, আর এক সিনোনিমাস শব্দ, সমতুল্য শব্দ যেন আমার বিনিময়, তো বিনিময় যত বাড়ছে তত ক্যাপিটালিজম ছড়াচ্ছে। এটা এই অর্থে বলছি যে আস্তে আস্তে একটা পর্যায়ে দেশ ছাড়িয়ে অন্য দেশের সাথে বিনিময়, এর ভিতর দিয়ে একটা গ্লোবাল আকার ধারণ করবে, এটা হচ্ছে এর শুরু এবং শেষের অভিমুখ, শুরু থেকে শেষের দিকের অভিমুখ। তো এই অর্থে ক্যাপিটালিজমের ভিতরে সবসময় একটা গ্লোবাল হওয়ার সম্ভাবনা, গ্লোবাল হওয়ার লক্ষ্য, একটা অভিমুখ সবসময় এর ভিতরে আছে। এই ক্যাপিটালিজমটা এখন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যা একটা গ্লোবাল আকার ধারণ করছে, অর্থাৎ গ্লোবব্যাপী একটা বিনিময় হচ্ছে। আপনি সারাদিনে যা যা কিছু ব্যবহার করেন, লক্ষ্য করবেন যে এমন অসংখ্য জিনিস ব্যবহার করছেন যা কোন দেশ থেকে তৈরি হয়েছে, কোন দেশ থেকে আসছে তা আপনি নিজে জানেন নাই, খেয়াল করেন নাই, হয়তো দেখা যাবে এমন একটা আফ্রিকার কোনো একটা দেশ থেকে বা দক্ষিণ আমেরিকার কোনো একটা দেশ থেকে আসছে, যার নামও হয়তো ভালোভাবে জানি না, জিওগ্রাফিক্যাল লোকেশনও ভালোভাবে বোঝা ঠিক মতো হয় নাই, কিন্তু সেখানকার তৈরি একটা অংশ আপনি যে আজকে যা যা ভোগ করেছেন তার ভিতরে আছে। তো এরকমভাবে গ্লোবালি এটা ছড়াই পড়ছে, কে কোনটা কী তৈরি করছে, কোন পুরো পণ্যের কোন অংশটা কোথায় তৈরি হয়েছে তারও কোনো দিক ঠিকানা সুনির্দিষ্টভাবে পাওয়া মুশকিল, এই অর্থে জিনিসটা গ্লোবাল, পণ্যটা গ্লোবালভাবে তৈরি হচ্ছে। আর এই পণ্যটা যখন বিনিময় করছেন, এই বিনিময়ের ভিতর দিয়ে আমরা ক্যাপিটালিজমটাকে ছড়ানো অবস্থা দেখতেছি। এই গ্লোবাল ক্যাপিটালিজমের দিক থেকে আবার যদি মোটা দাগে তিনটে ভাগে ভাগ করা যায় সময়ের, মানে যেটা বলে ক্রোনোলজি, সময়ের ক্রোনোলজি অর্থে, একটা বড় ধরনের ভাগ হয়েছে, বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড হলো, যেটাকে আমরা যদি ধরি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের জন্ম, যেটাকে 44 সালে তাদের জন্ম দিক থেকে যদি বলি, আর যা শুরু হয়েছিল কলোনির হাতে, কলোনি যখন
ইউরোপে কলোনিগুলো গড়ে উঠতেছে, কলোনির মাস্টারগুলো জেগে বসতেছে, এদের হাত দিয়ে ক্যাপিটালিজমটা শুরু। এটা যদি ধরি তাহলে এখান থেকে 1944 সাল পর্যন্ত এটা একটা যুগ গেছে কম বেশি একই ধরনের, যার লিডার হলো এই ক্যাপিটালিজমকে যারা নেতৃত্ব দিতে আগায় নিয়ে গেছে তারা হলো কলোনি মাস্টাররা, ইউরোপের কলোনি মাস্টার। আমেরিকা তখনও গ্লোবাল হিস্ট্রিতে প্রবেশ করে নাই। কলোনিয়াল মাস্টারদের হাতে এই ক্যাপিটালিজমটা বিকশিত হয়েছে। কতদিন পর্যন্ত? ওয়ার্ল্ড ব্যাংক IMF-এ 44 সালের চেঞ্জটা, 44 সালের পর থেকে চেঞ্জটা, দুনিয়ার চেঞ্জটা আসার আগে পর্যন্ত এক ধরনের ক্যাপিটালিজম ছিল। এটাকে আমি আমার দিক থেকে নামকরণ করার চেষ্টা করেছি, এটা কলোনিয়াল ক্যাপিটালিজম। কলোনিয়াল কেন না, এটা কলোনি মাস্টারদের হাতে এক ধরনের ক্যাপিটালিজম। এটা খুবই সীমিত বিকশিত, সীমিত বলছি এই জন্য যে এই সময় যে এক্সচেঞ্জগুলো, এই আবার সেই বিনিময় দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি, বিনিময়গুলো হয়েছে কলোনি মাস্টারের দেশ আর আমাদের মতন ব্রিটিশ ইন্ডিয়া বা সেকালের আমাদের দাস দেশ আর কি, যারা রিসিভিং এন্ডের দেশ, তার সঙ্গে তার একটা বিনিময়। তো এটা এই অর্থে এটা খুবই সীমিত বিনিময়, এর বাইরে অন্য কোনো দেশের সাথে, অন্য আরেকটা কলোনি মাস্টারের সাথে বিনিময় আমাদের অলমোস্ট নাই বললেই চলে। এই জন্য এখানে মুখ্য বিষয় হচ্ছে কলোনি মাস্টারের হাত দিয়ে বিকশিত হওয়া একটা ক্যাপিটালিজম। এটা একটা ফিচারের একটা বৈশিষ্ট্যের কথা বললাম। সেকেন্ড বৈশিষ্ট্য হলো এই সময় এই এই ক্যাপিটালিজমটা কোনো গ্লোবাল ইনস্টিটিউশন পরিচালনা করছে, এরকম কোনো গ্লোবাল ইনস্টিটিউশন, কোনো গ্লোবাল প্রতিষ্ঠানের ছিল না। এমনিতেই সেই সময়টা ছিল, যেটা শুনলে হয়তো অনেকে অবাক হবেন, যে এটা এমন একটা সময় 1944 সাল আগে পর্যন্ত যে কোনো ব্যাংকের মালিকানা বা ব্যাংকের উপরে নিয়ন্ত্রণ, কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল না। ব্যাংকগুলো পরিচালিত হতো ব্যাংক মালিকদের দ্বারাই, ব্যবসায়ীদের দ্বারাই, ব্যাংকের উপরে রাষ্ট্রের কোনো ধরনের সরাসরি কোনো ধরনের কর্তৃত্ব ছিল না। যেমন ব্যাংক অফ ইংল্যান্ডের কথা যদি ধরা যাক, ব্যাংক অফ ইংল্যান্ড একটা প্রাইভেট ব্যাংক ছিল, ব্যাংক অফ ইংল্যান্ড সরকারি নেওয়া হয়েছে। এরকমভাবে সমস্ত দেশের ব্যাংকগুলো একটা না একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি হয়েছে। এই সেন্ট্রাল ব্যাংকের ফেনোমেনাটা আমরা দেখতে পাইছি সে এই ওয়ার্ল্ড ব্যাংক আসার পরে, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের ফাংশন করার দিক থেকে একটা প্রয়োজনীয়তা ছিল যে প্রত্যেক দেশের একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকতে হবে। ফলে এরপরে আর রাষ্ট্রের অধীনে একটা সেন্ট্রাল ব্যাংক করা ছাড়া কোনো উপায় ছিল না। এই জন্য সেন্ট্রাল ব্যাংকগুলো তৈরি হয়েছে এই সময়টায়, 44-এর আশেপাশের সময়, শুরু হয়েছে 30-এর মন্দার পর থেকে শেষ হয়েছে 44-এ 45-এ। বা ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর মেম্বার হতে গেলে তার প্রিকন্ডিশন হলো যে আপনার সেন্ট্রাল ব্যাংকটা থাকতে হবে, রাষ্ট্রীয়, যেটা রাষ্ট্র যেটা কন্ট্রোল করবে। আর অ্যাকচুয়ালি IMF যেইটা, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, আপনার রাষ্ট্রীয় কন্ট্রোল রাখবে, সেই প্রতিষ্ঠানের নামই হলো সেন্ট্রাল ব্যাংক। আসলে যেমন ধরেন যে সত্য স্বাধীন হওয়ার দেশ হলো দক্ষিণ সুদান। তো দক্ষিণ সুদান যখন IMF-এর মেয়র হতে চাইলো, তো IMF বললো তোমাকে তোমার ক্রেডেনশিয়াল যা যা কিছু আছে সেগুলো আমাকে পাঠাও, আর আমাদের সদস্য হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো পাঠাচ্ছি। তো সেগুলো কী না, তোমাকে সমস্ত ধরনের ইকোনমিক ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে, যে সে ফরম্যাটে দিলে হবে না, আমার সুনির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাটে দিতে হবে। ফলে এই ফরম্যাট অনুযায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা, এই কাজগুলো করে সেন্ট্রাল ব্যাংক, এবং সেখান থেকে ইনফরমেশনগুলো সে পায়। তো এই সেন্ট্রাল ব্যাংকের ফেনোমেনাটা আসছে 44 সালে। এর আগে পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক টাইপের কোনো জিনিস, রাষ্ট্রের কোনো ব্যাংকের উপরে কন্ট্রোল এটা ছিল না। 1913 সালে যেটা আমেরিকান ফেডারেল ব্যাংক যেটাকে বলা হয়, ফেড বলা হয় সংক্ষেপে, FED, ফেডের জন্ম 1913 সালে। এর আগে তার মানে কোনো ধরনের সেন্ট্রাল ব্যাংক বলতে কিছু ছিল না। আরও মজার ব্যাপার হলো যে আমেরিকাতে একটা সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল কারেন্সি বলে আমাদের যেটা ইমাজিনেশন আছে, এই ধারণাটা আমেরিকায় ছিল না। সিঙ্গেল কারেন্সি 1913 সালের পর থেকে হচ্ছে, আর আশপাশের সময় থেকে। শুরুর দিকে আমরা অনেকে হয়তো জানি 1776 সালে যেখানে আমেরিকার প্রথম স্বাধীনতাটা হওয়ার পরে 13টা, এখনকার দিনের 50 রাজ্যের মধ্যে মাত্র 13টা মিলে আমেরিকার রাষ্ট্রটা গঠন করা হয়েছিল। এই 13টা রাজ্য একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে কারেন্সি নিয়ে যাওয়া যেত না, বিনিয়োগ নিয়ে যাওয়া যেত না। কেন? কারণ হলো প্রত্যেকের ভয় ছিল যে কেউ কারো উপরে না সুবিধা নিয়ে নেয়, অমুক দেশ থেকে যদি ক্যাপিটালটা আসে সে হয়তো ডোমিনেন্সি পেয়ে যাবে। এই বিষয়ে তারা এত বেশি সতর্ক ছিল, এই জন্য এটা হতে দেয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ ছিল, আসলে আরেকটা কথা বলি, সেই সময় কারেন্সিগুলো হতো ব্যাংক ভিত্তিক। প্রত্যেকটা ব্যাংকে, শহরে যদি 3টা ব্যাংক থাকে তাহলে 3 ধরনের কারেন্সি চালু আছে শহরে, প্রত্যেকটা রাজ্যের যতগুলো ব্যাংক ততগুলো কারেন্সি।
প্রত্যেকটা ব্যাঙ্ক নিজে কারেন্সি ছাড়ছে, এই ছিল সিস্টেম। ফলে এক কারেন্সি আরেকটা রাজ্যে আর আরেক রাজ্যে গিয়ে এই কারেন্সিটা চলতো না। ফলে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে রাষ্ট্র তো দূরে থাক, একটা সেন্ট্রাল কারেন্সি নেই, একটা একক কোনো কারেন্সি নেই। সবাই সতর্ক যে আরেক রাজ্য যেন আমাদেরকে না করে, ডোমিনেট না করে, তার আধিপত্যের ভিতরে আমরা ঢুকে না যাই, যেটাকে আমরা স্মরণ করতে পারি উপনিবেশ টাইপের সম্পর্কের ভিতরে, ব্রিটিশদের উপনিবেশ মনে করতে পারি, পাকিস্তানের উপনিবেশ মনে করতে পারি। উপনিবেশ কথাটা সার কথা হলো যে সারপ্লাস উঠে নিয়ে চলে যায়, যেখানে প্রত্যেক ইকোনমি নিজস্ব একটা সারপ্লাস তৈরি করার তৈরি করবে, সবচেয়ে স্বাভাবিকভাবে একটা সারপ্লাস তৈরি হবে। আর সেই সারপ্লাস থাকবে কি না সেই দেশে, সেই ভূমিতে থাকবে নাকি অন্য দেশে চলে যাবে, অন্যকে উঠে নিয়ে চলে যাবে, এটাকে আমরা উপনিবেশ বলতে, যেটাকে বোঝাতে চাই সার কথা হলো এটা, যে সারপ্লাসটা আর এক দেশে চলে যাচ্ছে কিনা। এই সারপ্লাস যদি ওখানে থেকে যেত তাহলে কিন্তু সে আবার পুনর্বিনিয়োগ হতো, এর একটা পজিটিভ এফেক্ট আছে। এই পার্টটা কখনোই ঘটে না যদি উপনিবেশ টাইপের সম্পর্ক হয়। তো উপনিবেশ টাইপের সম্পর্কের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো এইটাই যে সারপ্লাসটা চলে যাচ্ছে অন্য কোথাও। এইটা হলো কলোনি আমলের সময়কার কথা বলছি। এরপরে এই জন্য বলছি যে এর সময় কোনো ইনস্টিটিউশন নাই যে এটাকে কোনো এটাকে কন্ট্রোল করে। ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হওয়ার পরে বা IMF তৈরি হওয়ার পরে মেজর যে তিনটা জিনিস এখানে এনশিওর করা হয় তা হলো যে একটা গ্লোবাল প্রতিষ্ঠান তৈরি হলো যে ক্যাপিটালিজমের এক্সচেঞ্জটাকে নিশ্চিত করবে। এক্সচেঞ্জ নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল কারেন্সি, গ্লোবাল একটা কারেন্সিও লাগবে। যেমন অনেক খেয়াল করছেন হয়তো বাংলাদেশ কত বড়, কতদূর বিস্তৃত, এটা বোঝার একটা সহজ পথ আছে। যতদূর পর্যন্ত বাংলাদেশের টাকা চলে, যেখানে গিয়ে টাকাটা চলে না, টাকাটা দিলে নেবে না কেউ, বুঝতে হবে সীমানা শেষ হয়েছে বাংলাদেশ। তো সীমানার সাথে কারেন্সি কতদূর পর্যন্ত অ্যাকসেপ্টেবল হবে তার একটা সম্পর্ক আছে। তাহলে দেশের ভিতরে থাকে ওই অর্থে এটা দেশ বা রাষ্ট্র বারবার, এই দেশের ভিতরে কারেন্সিটা চলতেছে, এখানে ভালো মতন একটা এক্সচেঞ্জ হবে ইজিলি, কিন্তু যখন বর্ডারটা ক্রস করবেন আর এক দেশের সঙ্গে এক্সচেঞ্জ করবেন তখন কী হবে, একটা কারেন্সির দরকার হবে তখন। এই কারেন্সির দরকারের থেকেই তাহলে বিনিময়টা সীমিত হবে যদি না কারেন্সিটা আমরা এনশিওর করতে পারি, অ্যাকসেপ্টেবল উভয়ের কাছে না করতে পারি, এই সমস্যাটা দেখা দেবে। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের এই কালে IMF তৈরি করা হয়েছিল এই মুদ্রার বিনিময় হারটা যে ঠিক করে দেবে, এই অর্থে সবাই মিলে IMF আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারকে অ্যাকসেপ্ট করে নেয় এবং ডলার এর সাপেক্ষে প্রত্যেকের কারেন্সির মান কী হবে সেটা সে নির্ধারণ করার একটা ক্ষমতা তারাতে দেয়। এই দিয়ে IMF তৈরি হয়। কম্পেয়ার করেন যদি যে এর আগের যদি কলোনিয়াল আমলে, কলোনিয়াল আমলে তাহলে IMF নেই, তাহলে ওই সময় কারেন্সিটা অর্থাৎ আপনার মুদ্রার মান একটা দেশের সঙ্গে কী করে কে ঠিক করে দিচ্ছে, অনেকে জানেন হয়তো রথশিল্ড বলে একটা জার্মান ইহুদি লোক ছিল, ব্যাংকার, ব্যাংকে চাকরি করতো, পরে নিজস্ব পারিবারিক একটা ব্যাংকের মতন দিয়েছিল, সে আর তার চার ছেলে মিলে ইউরোপের 5টা শহরে বসে প্রতিদিন সকালে ঠিক করতো আজকের দিনে রেট কী হবে। অর্থাৎ অ্যাবসলিউটলি পার্সোনাল লেভেলে, রাষ্ট্র তো দূরের কথা, অ্যাবসলিউটলি পার্সোনাল লেভেলে এটা হতো। সে আমলে আরও সুবিধাও ছিল একটা, মানে সে কিসের ভিত্তিতে ঠিক করতো আজকের রেট কী হবে, সে ঠিক করতো। ওই সময় সুবিধা ছিল এই জন্য, একটা বিরাট সুবিধা ছিল, তাহলে যে প্রত্যেক মুদ্রা বাজারে ছাড়তে গেলে পরে তার ইকুইভ্যালেন্ট সোনা রেখে তাহলে টাকা ছাপা যেত, মুদ্রাটা কাগজে মুদ্রাটা ছাপা যেত ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের সোনা ব্যাংকে মজুদ রেখে, এটাকে আমরা বলতে পারি ডলার সরি সোনা ব্যাকড, সোনা পিছনে আছে লুকানো আছে, সোনা ব্যাকড কারেন্সি সে সময় ছিল। এই যুগটা ছিল 1958 সাল পর্যন্ত, 1958 সালে আমেরিকা এটা ভঙ্গ করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ভঙ্গ করে, যার উপর বেস করে IMF তৈরি হয়েছিল। আর ফর্মালি 1973 সালে IMF পুনর্গঠিত হয়, তখন ফর্মালি বলে দেওয়া হয় আজ থেকে আর এটা ডলার ব্যাক কারেন্সি নয়, সরি সোনা ব্যাক কারেন্সি, ডলার আর সোনা ব্যাক কারেন্সি নয়। 73 সালের পরে, 73 সালে বলা যেতে পারে IMF পুনর্জন্মের পর থেকে এটা নতুন করে শুরু হয়, তখন থেকে আর এটা সোনা ব্যাক কারেন্সি না। তো রসিল যেটা করতো আসলে, ও হিসাব করতো যে প্রতিদিনে সোনা কী পরিমাণ ঢুকছে, কী পরিমাণ বেরিয়ে গেছে, যদি দেখতো যে লন্ডন থেকে সোনা বেরিয়ে গেছে বেশি, তাহলে লন্ডনের কারেন্সির দাম যদি কমায় অর্থাৎ বেশি যদি পণ্য পাওয়া যায় তাহলে স্বভাবতই লন্ডনে বিক্রি বেশি হবে, লন্ডনে বেশি লোক কিনতে আসবে।
লন্ডনে কিনতে আসা মানে আবার সোনা রেখে দিয়ে যাওয়া, তাহলে সোনাটা তার ফিরত আসবে। তো এই সোনা ঢোকা আর বেরোনোর অ্যামাউন্ট দিয়া সে হিসেব করতে পারতো সহজে। আর এই পাঁচ ছেলের মধ্যে কোঅর্ডিনেশনের ভিতর দিয়ে প্রতিদিন সকালবেলাকার ডলার কারেন্সি রেটটা সে ঠিক করত। আর সভাপতি একটু আগে বলেছি যে বিনিময় ছিল খুব সীমিত, ফলে এটা কন্ট্রোলেবল ছিল। আসলে এই জিনিসটা ভেঙে যায় মানে 44 সালে ভেঙেছে এমন না, বলা যায় ভেঙেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শুরু থেকে, 14 সাল থেকে ভাঙা শুরু হয়েছে। 14 সালের আগে পর্যন্ত সবচেয়ে স্টেবল কলোনিয়াল ক্যাপিটালিজম ছিল, 14 সালের পর থেকে এটা ভেঙে যায়, কমপ্লিটলি ভেঙে যায়। ভেঙে দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়েছে। এর মানে যুদ্ধ হলো এমন একটা জিনিস, এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগের রিটার্ন আসবে কি না, আদৌ আসবে কি না কেউ জানে না। এটা সেই অর্থে বিনিয়োগ না, এটা ওয়ান ওয়ে খরচ। তো রাষ্ট্রগুলো আয়ের চেয়ে বেশি ব্যয় করে ফেলছে, ফলে স্বভাবত কারেন্সির বাজবিচার তাল ঠিকানা থাকাটা মুশকিল হয়ে গেছে। এই সময় কিন্তু ব্যাঙ্ক অফ ইংল্যান্ড প্রাইভেট ব্যাঙ্ক, রানীর বা রাষ্ট্রের একটা অ্যাকাউন্ট আছে, ঠিক যেমন আপনাদের অ্যাকাউন্ট থাকে একটা ব্যাঙ্কের মধ্যে। ফলে রাষ্ট্রের কাছে যে টাকা পাবে তাকে রাষ্ট্র চেক দেয়, আর যে রাষ্ট্রকে টাকা দিতে চায় সে রাষ্ট্রের অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে আসে। এই হলো প্রাইভেট ব্যাঙ্কের সাথে রাষ্ট্রের সম্পর্ক, যেটা এখন হয়তো কল্পনাই করতে পারবো না আমরা যে রাষ্ট্রের কোনো কন্ট্রোল নাই ব্যাঙ্কের মধ্যে, এটা কেমন হবে। কিন্তু এই জিনিসটাই ছিল স্বাভাবিকভাবে কলোনিয়াল, পুরো কলোনিয়াল যুগে, যেটা 44-এর পরে কমপ্লিটলি অন্যরকম রূপ নেয়। একটা যেহেতু সেন্ট্রাল ব্যাঙ্ক আছে সে ঠিক করছে, আপনার তার একটা মুদ্রানীতি বলে আলাদা জিনিস আছে, সে ঠিক করছে কী পরিমাণ টাকা ছাড়বে বাজারে, কী পরিমাণ তুলে নেবে, ডলারের রেট কী হবে, এটাও সে কন্ট্রোল করছে, কম বেশি সবই সে কন্ট্রোল করতেছে। আর এর দিক থেকে এর কন্ট্রোলটা, আলটিমেট কন্ট্রোলটা আসতে আসছে IMF-এর কাছ থেকে, যেহেতু IMF-এর আচ্ছা IMF-এর এই ফাঁকে একটু খালি সংক্ষেপে বলে নিই, দুটা রোল আছে। IMF যেটা করে সেটা হলো প্রত্যেক দেশ তার আমদানি রপ্তানিতে যদি ঘাটতি দেখা দেয়, অর্থাৎ যেটাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে, ব্যালেন্স অফ পেমেন্টের যদি ঘাটতি দেখা যায় যে বেশি বিক্রি কম বিক্রি করেছে বেশি আমদানি করছে, তাহলে এই ঘাটতিটা পূরণ করবে কে, কী করে করবে? এই ঘাটতিটা পূরণ করার জন্য আসলে IMF লোন দেয়। IMF-এর কাজই হলো কেবলমাত্র ব্যালেন্স অফ পেমেন্টের লোন দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের লোন সে দেয় না। এই লোন দেওয়াটাই তার কাজ, কিন্তু কন্ডিশন হলো এই লোন দেওয়ার সময় সে যে রেকমেন্ডেশন দিবে যে আপনার এই অর্থনীতিতে কী সংস্কার আনতে হবে, এটা বাধ্যতামূলক, এটা যদি মানেন তাহলে সে লোনটা দেবে, তাহলে আপনার ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি মিটবে। ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি না মেটার মানে হলো যে এরপরে আপনি যাদের কাছে জিনিসপত্র কিনেছেন তারা সেকেন্ড টাইমে মালামাল দেবে না, কিন্তু যেহেতু বুঝতে পারবে যে আপনার ঘরের টাকা নেই। ফলে আজকালকার দিনে IMF-এর মেম্বার না হওয়া মানে কারোর সাথে এক্সচেঞ্জের কোনো চিন্তা করেন না, বিদেশের সাথে অর্থাৎ সীমানার বাইরে কারোর সাথে আপনার কোনো এক্সচেঞ্জের কোনো সম্ভাবনা নেই। আর এক্সচেঞ্জ করতে চাইলে, বিনিময় করতে চাইলে আপনাকে এই ইয়েতে যেতে হবে। তো এই আমেরিকান নেতৃত্বে এই IMF ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হয়ে ক্যাপিটালিজমের আরেকটা রূপ, আরেকটা পর্যায়ে শুরু হচ্ছে 44 সাল থেকে। এই যুগটাকে আমি বলতে পারি, অনেক হয়তো আটকে উঠবেন কথাটা শুনবেন, আমরা অনেকে উপনিবেশ বিরোধী আন্দোলন করেছি বলে ব্রিটিশে চলে গেছে, এটা একটা ধারণা আমাদের কম বেশি আছে, কিন্তু আমরা যেটা কখনোই খবর দিই নাই, অরিজিনালি এই জিনিসটা গেছে যে কারণে, প্রধান নিয়ামক যেটা আমরা ডেফিনেটলি করছি, আমরা ডেফিনেটলি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম করছি, বহু কিছু করে রাজনৈতিক আন্দোলন করছি, কিন্তু মেইন যে কারণে কলোনিটা চলে গেছে সেটা হলো আমেরিকার সিদ্ধান্ত। আমেরিকানদের সিদ্ধান্ত ছিল, আমেরিকান বলতে গেলে আরও স্পষ্ট করে বললে এটা, যেটাকে আমরা প্রতীকীভাবে বলি ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট মানে হলো ব্যাংকারদের ব্যাংক, যে বিনিয়োগকারীদেরও বিনিয়োগকারী, যে আলটিমেটলি যেখান থেকে মূল ক্যাপিটালটা আসে, এদের অফিসগুলো যেখানে আছে আমেরিকায় সেই জায়গাটার নাম হলো ওয়াল স্ট্রিট। ঠিক যেমন অনেকটা আপনার শেয়ার মার্কেট যেখানে, যেমন ইন্ডিয়ায় আছে দালাল মার্কেট, মার্কেটটার নামই দালাল, আমাদের যেমন মতিঝিল বলি আমরা, যদিও আমরা আবার শেয়ার মার্কেট চিনি অনেকটা সেকেন্ডারি ক্যাপিটাল, সেকেন্ডারি শেয়ার কেনা বেচা দিয়ে, এটা না শেয়ার মার্কেট আরও অনেক জটিল বিষয়, কিন্তু শেয়ার মার্কেটকে কেন্দ্র করে এই বিনিয়োগ ব্যাঙ্কগুলো বসে। এই বিনিয়োগ ব্যাঙ্কগুলোর ইন্টারেস্ট ছিল যেন কলোনি উঠে যায়। এরই বাস্তবায়ক হলো আমেরিকান সে সময়কার প্রেসিডেন্ট রুজভেল্ট, এইটাই সে বাস্তবায়ন করছে। কলোনির হাত থেকে অবিকশিত ক্যাপিটালিজমকে নিজের হাতে নিতে চাইছে, নিজের হাতে এই পরিমাণ ক্যাপিটাল জমছে যেগুলো বিনিয়োগ করার জায়গা সে পাচ্ছে না,
এটা করতে গেলে পরে কলোনির সম্পর্কের সীমিত বিনিময় সম্পর্কটা ভাঙতে হবে, ব্যাপক বিনিময় সম্পর্কে যেতে হবে। এই ব্যাপকভাবে যাওয়ার জন্যই সে IMF ওয়ার্ল্ড ব্যাংক করার জায়গায় পৌঁছাতে পারছে। কিন্তু কেন পৌঁছালো, কেন ইউরোপ মেনে নিল, ব্রিটিশ ফ্রান্সরা ফরাসিরা মেনে নিল কেন, এর উত্তর পাবো আমরা যদি আমরা আটলান্টা চার্টারের দিকে খেয়াল করি। আটলান্টা চার্টার 1941 সালের আগস্টের চুক্তি একটা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1939 সালে, আমেরিকা তাতে পার্টিসিপেট করেনি আপ টু 1941 সালের আগস্ট পর্যন্ত, সে যোগ দেয় নাই। 1941 সালে যখন যোগ দিচ্ছে আমেরিকা, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল আর রুজভেল্ট, এটা চার্চিল আর রুজভেল্টের একটা চুক্তিপত্র। এই চুক্তিপত্রটা এমন এক সময় হচ্ছে যখন অলরেডি হিটলার ফ্রান্স দখল করে ফেলছে, ইংলিশ চ্যানেল পার হয়ে হয় অবস্থা। চার্চিলের সাথে অনেকবারই কথা হয়েছে আমেরিকা, আমেরিকাকে চাচ্ছে যে সে যেন যুদ্ধে তাকে হেল্প করে, সাহায্য করে, অর্থ থেকে শুরু করে সব ধরনের সাহায্য যেন তাকে দেয়। রুজভেল্ট বলতে চাচ্ছে যুদ্ধ তো অবশ্যই কোনো না কোনো পক্ষে যাবো, আইদার হিটলারের পক্ষে যাই অথবা ব্রিটিশের পক্ষে যাই। অনেকের ধারণা যে এই যে আমরা ফ্যাসিবাদ বলি, হিটলার ফ্যাসিজম বা হিটলার সম্পর্কে যত কিছু নেতিবাচক কথা আমরা বলি, আমাদের মনে রাখতে হবে এই কথাগুলো তৈরি হয়েছে যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধের আগে না। যে যুদ্ধে জিতে সেই ইতিহাস তৈরি করে, ইতিহাস বয়ানটা সেই লাগে, এটা সেই অর্থ করে। ফলে এটা ঘটতেও পারত যে রুজভেল্ট যদি সিদ্ধান্ত নিতে সে হিটলারের পক্ষে থাকবে, তাহলে দুনিয়া অন্যরকম হতো। ঘটনাচক্রে তার কাছে মনে হয়েছে যে ব্রিটেনের সাথে ডিল করলে পরে সে যেটা চাচ্ছে সেটা পাবে, কি সেটা? আপনি যদি আটলান্টা চার্টার দেখেন, যারা একাডেমিক কাজকর্মে আছেন তাদের জন্য বলছি, ইয়েল ইউনিভার্সিটির একটা প্রজেক্ট আছে, পুরনো যত ধরনের চুক্তি আছে হিস্টোরিক্যাল চুক্তি, এই চুক্তিগুলোর অরিজিনাল কপি পাওয়া যায় অনলাইনে ইন্টারনেটে। তারা ইয়েল ইউনিভার্সিটির অ্যাভালন প্রজেক্ট নামে আছে, ওখান থেকে পেতে পারেন। আর এছাড়া আজকাল ইন্টারনেটে আটলান্টা চার্টার কোনো কঠিন বিষয়, আটলান্টা চার্টারের প্রথম দাবিটাই যদি দেখেন আপনার, আটটা বোধহয় আছে। আটলান্টা চার্টারে আসলে চার্চিলকে দাসখাত লিখে নেওয়া হয়েছে। প্রথম দাবিটা হলো এই, দুনিয়ার সব জাতি সব রাষ্ট্র নিজেই নিজেকে শাসন করবে, এটা চার্চিল মেনে নিচ্ছে। এই কথাটার মানে হলো যে চার্চিল বলতেছে যে আমি আর উপনিবেশ রাখবো, উপনিবেশ শব্দটা নাই, এটুকু খালি মাফ করছে, বেজ্জতি হবে, কিন্তু স্পষ্ট করে লেখা আছে। এই যে ইউএন যেটা প্রায় বলে অনেক সময় যে প্রত্যেকটা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার আছে, এই আত্মনিয়ন্ত্রণের কথাটা আসছে ওখান থেকে। অনেক সময় শুনবেন যে জাতিসংঘ তৈরি হওয়ার পিছনের ফ্যাক্টস হলো আটলান্টা চার্টার, এই জন্য আটলান্টা চার্টারকে এত গুরুত্ব দেওয়া হয়, কারণ আটলান্টা চার্টার স্বীকার করে নেওয়া হচ্ছে কলোনিয়াল মাস্টারদেরকে যে তারা আর কলোনি রাখবে না। চার্চিলকে এটা মেনে নিতে হচ্ছে, একটা আমাদের আমরা তখনও কলোনি, এটা থাকা সত্ত্বেও চার্চিলকে এটা মেনে নিতে হচ্ছে, কারণ এছাড়া রুজভেল্ট সংকট, রুজভেল্ট বারে বারে বলতে চাচ্ছে যে যুদ্ধে তো আমি পক্ষ নেবই, কিন্তু যুদ্ধের পরের দুনিয়াটা দেখতে কেমন লাগবে ওই ছবিটা আগে আমাকে দেখা, আমি যুদ্ধ বারে বারে করবো না, যুদ্ধ একবারই করবো। দেখেন এই কথাটার সাথে মিলবে জাতিসংঘের আইডিয়াটা, কিন্তু তার সে এমন একটা দুনিয়া দেখ ইমাজিন করতেছে যে এর পরে যুদ্ধ একবারে বন্ধ করতে পারবে না। তার হিসাবে যুদ্ধ হলো ক্যাপিটালিজমের অ্যান্টিথিসিস, যুদ্ধ করলে ক্যাপিটাল নষ্ট হয়, যদিও সীমিত পর্যায়ে যুদ্ধের অস্ত্র আছে, এটাও মানে ফাঁক ফাঁক করে একটা খ্যাপ মেনে দেওয়ার মতন জিনিস। কিন্তু মেজর ট্রেন্ডটা হলো, যদি ওয়াল স্ট্রিটের ইন্টারেস্টের দিক থেকে বলেন, যুদ্ধ তার স্বার্থের জিনিস। যুদ্ধ আমেরিকা দুইবার করে দেখছে, তার সমস্ত পুঁজি লোপট হয়ে গেছে, একবার 1776 সালে বিপ্লব করতে গিয়ে ইংল্যান্ড ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হতে গিয়ে, আর একবার গৃহযুদ্ধ প্রায় 100 বছর কিছু কম 80-90 বছরের সময়, 1865 সালে 60-65 যে গৃহযুদ্ধ যেটাকে বলে, আর একবার পুঁজি হারিয়েছে, থার্ড টাইম সে উঠে আসছে। আজকে যেটাকে আমরা চীনের উত্থান দেখছি, আমেরিকান উত্থানের সময় হলো 1885 বা 85 এরকম সময় দেখা, যখন তার অলরেডি তার
আজকে যেমন বলা হচ্ছে যে চীনের জিডিপি বা প্রোডাকশন ব্রিটিশদের চেয়ে ছাড়াই গেছিলো আমেরিকার শিশু, আজকে যেমন আমেরিকার চেয়ে ছাড়াই যাওয়ার একটা অবস্থায় গেছে। ওয়ার্ল্ড ব্যাঙ্কের হিসাবে যেটাকে প্যারিটি দিয়ে হিসাব করা হয়, প্যারিটির হিসাবে অলরেডি ছাড়াই গেছে, ভলিউমের হিসাবে এখনও যায় নাই, এখনও সেকেন্ড ধরা হচ্ছে চায়নাকে তার উৎপাদনের দিক থেকে, আমেরিকা ক্রস করে যেতে যাচ্ছে। ঠিক একই রকম অবস্থা ছিল 1885 সালে যখন আমেরিকানরা ব্রিটিশকে ক্রস করে চলে যাচ্ছে, তার প্রোডাকশনের দিক থেকে, প্রোডাকশন ক্ষমতা সক্ষমতার দিক থেকে, সারপ্লাসের দিক থেকে, বিনিয়োগ ক্ষমতার দিক থেকে। এই কথাটা এই ফাঁকে বলে ফেললাম, এই জন্য একটা ভাগ বললাম যে কলোনি ক্যাপিটালিজম আর আমেরিকান নেতৃত্বে একটা ক্যাপিটালিজম, একালে অলরেডি তৃতীয় ফেনোমেনাটা আসার সময় হয়ে গেছে। এই তৃতীয় ফেনোমেনাটা হলো চাইনিজ নেতৃত্বে আর একটা ক্যাপিটালিজম আসছে, এইটাই চীনা মোড় বলে আমি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। এটা কবে থেকে শুরু হয়েছে মোটামুটি, এগুলো তো সুনির্দিষ্ট একটা সাল বলা মুশকিল, মোটামুটি 2000 সালের পর থেকে এইটা অন্য মানে চীনা নেতৃত্বে একটা নতুন ক্যাপিটালিজম আসার সমস্ত ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে। এসব আরেকটু কিছু বলবো আমি একটু পরে বলতেছি, যেটা ইম্পর্টেন্ট তা হলো অনেকে প্রশ্ন করতে পারেন যে চায়নাটা এদিকে গেল কবে থেকে, এর উত্তরটা বড় অদ্ভুত। চীনারা এটার জায়গায় গেছে 1972 সাল, 1971 বলা ভালো আসবে, আমরা খেয়াল করি নি হয়তো। চীনের জাতিসংঘ সদস্যপদ ছিল না, সিম্পল সাধারণ সদস্যপদও ছিল না কতদিন পর্যন্ত। এখনকার চীন, মাও সেতুংয়ের চীন শুরু হয়েছে 1949 থেকে, 49 থেকে, 49-এর পর থেকে সে কখনো জাতিসংঘের সদস্যপদ পায় নাই। কেন পায় নাই? এই জন্য যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিসাবে চায়নাকে আমেরিকানরা পক্ষে নিয়েছিল জাপানিদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, এশিয়াতে সে খাড়া করছিল চায়নাকে, এই চায়না চিয়াং কাইশেকের চায়না। ফলে আরেকটা অবাক করা তথ্য শুনেন, যে স্থায়ী মেম্বার বলা হয় ভেটোওয়ালা, এই ভেটোওয়ালা মেম্বার ছিল তাইওয়ান, মানে চিয়াং কাইশেকের চীন। এই কারণে মাও সেতুংয়ের বিপ্লবের পরে সে আর সদস্যপদ পায় নাই, সদস্যপদটা তাইওয়ানের হাতে ছিল। ফলে মানে চিয়াং কাইশেক যে তাইওয়ানে গিয়ে উঠল, মূল অংশটা মাও সেতুং নিয়ে গেল, তাইওয়ান ওই ছোটো দেশ হলেও তার ভেটো পাওয়ারওয়ালা জাতিসংঘ সদস্যপদ ছিল, আর এটাই কন্টিনিউ করছে কতদিন, 1971 সাল। প্রত্যেক বছর সেপ্টেম্বরে ইউএনএ জেনারেল অ্যাসেম্বলি হয়, এই যে হাসিনা 25 সেপ্টেম্বর কেন্দ্র করে ঘুরে আসলো সত্য, এই মিটিংয়ে এইটা নিয়ে আলোচনা হয়ে সাধারণ ভোটে এটা খুলে যায়, এটা বাইরের দিক। ইন্টারনালি যেটা হয়েছিল, বাই দিস টাইম আমেরিকার সাথে চায়না মাও সেতুং বেঁচে আছে, কিন্তু তখন মনে রাখতে হবে আমাদেরকে মাও সেতুংয়ের চুক্তি হয়েছে, আজকে যে চায়নাকে দেখছেন এই চায়নার ক্যাপিটালকে সে নিয়ে আসবে, আমেরিকাকে অ্যালাউ করবে বিনিময়ে জাতিসংঘের সদস্য বা তাইওয়ান থেকে কেড়ে নিয়ে তাকে দিতে হবে, দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন। আর একটু বলতে যাচ্ছি, অনেকে মাইন্ড করবেন বলবো কিনা সন্দেহ, ভয় লাগতেছে কিছুটা, বলে ফেলি। 71 সালে আমাদেরকে বিক্রি করে চাইনিজ রাইটে পাইছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, আমরা যেটা প্রায় শুনি যে চায়নারা আমাদের স্বাধীন ইয়ে করে নেয়, সমর্থন করে নেয়, সমর্থন করে নেয় এই জন্য, কারণ তার তখন আরও বড় স্টেক, আরও বড় কিছু পাওনার বিষয় রয়ে গেছে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি কিনা জানি না, হিস্ট্রিতে দেখলে পাবো, এই সময় কিসিঞ্জার চায়না ভ্রমণ করছে, চায়নার সাথে আমেরিকার সম্পর্ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সাথে সম্পর্ক, পাকিস্তান ছিল নেগোসিয়েটর দুজনের মাধ্যমে, কারণ দুজনেরই ক্লোজ ফ্রেন্ড পাকিস্তান, আইয়ুব খান স্পেসিফিক্যালি পাকিস্তানে আসছে বলে সে গেছিল চায়নাতে, এবং এই নেগোসিয়েশনটা সেই সময় হয়েছিল। এরই আউটকাম হলো 71 সেপ্টেম্বরের জাতিসংঘে জেনারেল অ্যাসেম্বলি থেকে চায়নার সদস্যপদ ফেরত পাওয়া। ফলে সেই থেকে আবার তাইওয়ান এখন পর্যন্ত ইউএনের মেম্বার না, কারণ মেম্বারশিপটা একই চায়না মেম্বারশিপে চলে গেছে, চায়না বলে মেনে নেওয়া হয়েছে জাতিসংঘের চোখে মাও সেতুংয়ের চায়নাকে 71 সালের পর থেকে। যেটা বলতেছিলাম, এই সময় থেকে চায়নারা এই পরিকল্পনা শুরু করছে সে একটা ক্যাপিটালিজমের দিকে যাবে, আজকে যে চায়না দেখছেন আপনি এই চায়নার শুরু হচ্ছে সে সময়।
সময় লাগছে। প্রথম দিকে সে করেছে যেটা বিদেশে যেসব, বিশেষ করে আমেরিকায় যেসব চাইনিজরা আছে, বহুদিন থেকে গেছে, ব্যবসাপাতি করে মোটামুটি দাঁড়িয়েছে, তাদেরকে দিয়ে প্রথমে দেশে ফিরিয়ে আনার একটা আলাদা প্রোগ্রাম নিয়ে শুরুটা করছিল এখান থেকে, যে অ্যাটলিস্ট চাইনিজ অরিজিন হলে আমাদের মন মোটা বুঝবে, কোনো সমস্যা হবে না। পরের দিকে এটা বালবন্দর রান করে দেওয়ার কোনো আর কোনো সমস্যা হয় না। এখন খোদ ওয়াল স্ট্রিট থেকে সরাসরি ক্যাপিটাল, যা কিছু চাইনাতে দেখছেন সব হলো ওয়াল স্ট্রিট ক্যাপিটাল। সো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার মানে বিনিয়োগ নিয়ে এসে এমন, তার মানে দেখেন গণনা কী দাঁড়ালো, যে আমেরিকা থেকে বিনিয়োগ নিয়ে এসে আপনি এখন আমেরিকার প্রতিনিধি হয়ে গেলেন, আপনার নেতৃত্বে এটা ক্যাপিটালিজম হবে এখন দুনিয়াতে, আমেরিকার নেতৃত্বে ক্যাপিটালিজমটার জায়গায় জায়গা বদল হয়ে যাবে, তার কন্ডিশন তৈরি হয়ে গেছে। সো এটা পসিবল, এইভাবে কিন্তু আমরা দেখি না আগে কখন। আমাদের এর আগে ক্যাপিটালিজম সম্পর্কে ধারণা হলে এটা বিনাশ করতে হবে, বিনিয়োগ না নেওয়া যাবে না, বিনিয়োগ নিয়ে এলে পরে বুর্জোয়া দেশগুলো শক্তিশালী হয়ে যাবে, সো বিনিয়োগ নেওয়া যাবে না, এটা ছিল আমাদের অ্যাটিটিউড। কিন্তু চীনের ঘটনা প্রমাণ করতেছে যে না, বিনিয়োগ নিয়ে আমেরিকাকেও পরাস্ত করা যায়। কিন্তু এটা কেন হলো, হলো এই জন্য একটা কথা মনে রাখতে হবে, ওয়াল স্ট্রিটের ইন্টারেস্ট অর্থাৎ বিনিয়োগ ব্যাঙ্কগুলোর ইন্টারেস্ট আর আমেরিকান রাষ্ট্রের ইন্টারেস্ট এক না, আমরা যেন এইটা গণ্ডগোল না করি। আমেরিকান রাষ্ট্রের ইন্টারেস্ট অলওয়েজ ইয়েদের থেকে আলাদা হবে, ওয়াল স্ট্রিটের থেকে আলাদা হবে। যেমন যদি আগে বলে ফেলতেছি, ইদানিং যে ব্রিক ব্যাঙ্ক দেখছেন আপনি, ব্রিক ইনিশিয়েটিভ, এটা কী আসবে, ব্রিক চাইনিজরা বানাচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক IMF-এর অল্টারনেটিভ হিসাবে, চীনের নেতৃত্বে, আমি যে আমি বলতেছি যে চীনের নেতৃত্বে এটা গ্লোবালিজম হবে। তো এটা সিমটম কী, সিমটম হলে সে বিগ ব্যাঙ্ক দিয়ে শুরু করছে আগে, ব্রিকটা একই সঙ্গে টু ইন ওয়ান, এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতনও রোল করবে, IMF-এর মতনও রোল করবে। IMF-এর মতন মানে, IMF-এর মতন মানে বুঝবেন যে ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিটা, ওই ঘাটতিটা দেবে। IMF মানেই হলো এই রোলটা যে প্লে করে। সো চাইনিজদেরকেও এটা করতে হবে। তো শুরুর দিকে এটা করেছে সে, কেবলমাত্র এই পাঁচটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকিটা পাবে না। এবারই প্রথম সে ব্রিকের সাথে বিমেস্টিকের একসাথে সম্মেলন করবে, অর্থাৎ এই সে বাড়ছে কিন্তু, পাঁচটা অন্যান্য রাষ্ট্রের সাথে যুক্ত হতে যাচ্ছে, এটা তার প্রথম লক্ষণ, প্রথম হাত বাড়ানোটা শুরু করলো, এটা বলতে পারি আমরা। এর বাইরে আলাদা একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাইপের ব্যাঙ্কও সে করেছে, AIIB, সেটা তো আছেই, প্লাস ব্রিকের আন্ডারও একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে যেটাকে NBR নাম, যেটার বড় খাতক ইন্ডিয়া, এখন পর্যন্ত ফাংশনিং শুধুমাত্র পরিপূর্ণভাবে শুরু হয়ে যায় না। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে চাইনিজের নেতৃত্বে এই যে ব্রিক ব্যাঙ্কটা সে করতে যাচ্ছে, এইগুলো হলো সিমটম যে সে গ্লোবাল ক্যাপিটালিজমটাকে নিজের আন্ডারে নিতে যাচ্ছে। তো এই ব্রিক ব্যাঙ্ক করার আইডিয়াটা চায়নাকে কে দিয়েছে, এই আইডিয়া দিয়েছে ওয়াল স্ট্রিট। এখনকার ওয়াল স্ট্রিট সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী কোম্পানির নাম হলো গোল্ডম্যান স্যাশে, স্যাশে ফ্রেঞ্চ শব্দ, SACHE, স্যাশে মানে থোলা প্যাকেট আর কি, গোল্ডম্যান স্যাশে কোম্পানিটার নামই হলো তাই। গোল্ডম্যান স্যাশে এত ইনফ্লুয়েন্সিয়াল, তার এক্সগুলাই হয় ফেডের চেয়ারম্যান, নাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্যাঙ্ক আছে তার চেয়ারম্যান, এই টাইপের তার তার লক্ষ্য এসব দিকে এবং এগুলোকে ইনফ্লুয়েন্স করা। সো এই গোল্ডম্যান স্যাশে বুদ্ধি দিচ্ছে চায়নাকে যে তুমি ব্রিক ব্যাঙ্ক কর, অর্থাৎ গোল্ড ব্যাঙ্ক স্যাশে বুঝে গেছে যে আগামী দিনের ক্যাপিটালিজম কোনটা হচ্ছে, তার স্বার্থ কোনটা সম্পর্কে। এখানে তার আমেরিকান স্টেটটা ইম্পর্টেন্ট না, তার ক্যাপিটালিজমের কোনো রাষ্ট্র থাকে না, সীমানা থাকে না, বর্ডার মানে না, সে ওটা বর্ডার তার কাছে উল্টা বাধা মনে হয়, বর্ডার মানেই আর একটা নতুন আইন বানাবে, সে ওই রাষ্ট্রের ওই আইনে খাটে না, এসব নানান কথাবার্তা বলবে, ফলে ক্যাপিটালিজমের সবই হলো বর্ডার না মানা। তো গোল্ডম্যান স্যাশে এই জন্য বুঝিয়ে দিচ্ছে চায়নাকে যে এই পথে আগাম, তুমি আগামী দিনের নেতা, এটা বুঝে গেছি আমি, এই কথাটা ফাঁকে বলে দিলাম যে ইয়ে বোঝার জন্য, মানে জিনিসটা আমি কী বলতে চাচ্ছি এটা বোঝানোর জন্য। যেটা বলতেছিলাম, 72 সালে শুরু করে যদি চায়নাকে দেখেন আপনি, 1990 সাল পর্যন্ত একটা যুগ গেছে প্রস্তুতির, আইন কানুন বানানো, কতটা লিবারেল করবে, কাকে কী সুবিধা দেবে, কোন জায়গায় করলে ভালো হয়। চাইনিজের শুরুর দিকে কেবলমাত্র কোস্টাল এরিয়ায় করছে, অনেকটা EPZ টাইপের এক্সপোর্ট প্রসেসিং জোন মতন এলাকায়, যেটা আমাদের এখানে আমরা করছি। এই এক্সপোর্ট প্রসেসিং জোন আইডিয়াটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের অরিজিনালি, এটা আমাদের দেশে শুরু হয়েছে 82 সালে।
এটা গ্লোবাল প্রোগ্রাম, শুধু বাংলাদেশের জন্য না, চায়নারও এদিক দিয়ে এক্সট্রা প্রসেসিং জোন দেওয়া। তো সেগুলো একেবারে বর্ডার এলাকায়, সমুদ্রের টাইপের বর্ডার এলাকায়, পরবর্তীকালে যতটা সাকসেস বাড়ছে তত সে ভেরুর দিকে নিয়ে গেছে। তো 90 সাল পর্যন্ত একটা ক্যাপিটালিজম গেছে, 90 সালের পর থেকে নেক্সট যে 20 ইয়ার্স আপ টু 2010, এই ছিল সবচেয়ে রকেট উত্থানের সময়, যেটাকে আমরা বলি যে ডাবল ডিজিটের জিডিপি, জিডিপি 13% 15% পর্যন্ত আসছে। এই চীনের, চীন 90 সালের চীন পিক আপ নিয়ে ফেলছে। যারা আগ্রহী তারা আল জাজিরের একটা ডকুমেন্টারি দেখতে পারেন, ডকুমেন্টারি অদ্ভুত, আইডিয়াটাও অদ্ভুত। একটা বাচ্চা মেয়ে যার বয়স ছিল 3 বছর, সেই সময় থেকে প্রত্যেক বছর 11 করে যায়, আর এই বাচ্চাটা কী চেঞ্জ হয়েছে এটাই সে রেকর্ড করে আনে। 20 বছর পরে টোটালটা মিলে একটা ডকুমেন্টারি বানিয়েছে। সো এটা একদিক থেকে দেখলে বাচ্চা মেয়েটির ইতিহাস, একদিক থেকে দেখলে চীনা ইকোনমির ইতিহাস, সময়ের ইতিহাস, যেদিক থেকে বলেন না কেন। কিন্তু ডকুমেন্টারি কোনো মন্তব্য সে করে নাই, যারা অ্যানালিস্ট, যারা যার যেভাবে কাজে লাগে সেটা তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার, চাই ডকুমেন্টারিটা বা আল জাজিরা এই দায়িত্বটা নেয় নাই। সে এই এই কাহিনীটা এই 20 বছর তার করার পিছনে এটাও একটা কারণ, কারণ সে খুব বুদ্ধিমানের মতন এটা করছে যে এই ডকুমেন্টারিটা দিয়ে আমি অনেক কিছুকে ব্যাখ্যা করতে পারবো, হুইচ ইজ ট্রু। আসলে দেখা যাচ্ছে শুরুর দিকে এই মেয়েটা আছে, তার বাসায় 5 পুরুষ একসাথে থাকে, 5 পুরুষ একই ফ্যামিলিতে থাকে, নানান নানা দাদার দাদার দাদা তার থাকবে। শেষের দিকে এসে যখন মেয়েটা লাস্টে দেখাচ্ছে 20 বছর পর সে ইউনিভার্সিটি যাচ্ছে, ইউনিভার্সিটিতে তার খরচ হলো মাসে $3,000 পার মান্থ। স্বামী স্ত্রী কী করে, স্ত্রীটা চাকরি করে একটা আমাদের ইয়ে টাইপের মিল্ক ভিটা টাইপের কোম্পানিতে, আর হাজব্যান্ডটা চাকরি করে আর একটা কোনো একটা কোম্পানিতে গাড়ি ড্রাইভার। এখন কল্পনা করেন তো দেখি, ইকোনমিক ডেভেলপমেন্ট বহু জায়গায় করাটা খুবই সহজ তুলনায়। যেমন ধরেন অনেকে বলবে যে মোদির ডেভেলপমেন্টের তত্ত্ব আছে মোদির লাইন, তো এগুলো আকসার মানে অহরহ এগুলো ঘটতে হচ্ছে, কোনটা ঘটানো কঠিন? একটা প্রোগ্রাম নেন তো দেখি বাংলাদেশে 20 বছর পর আজকে যে গাবতলির বাসের ড্রাইভার তার বাচ্চারা আপনি ইউনিভার্সিটি দেবেন, এইটা হবে ইন্ডিকেটর আপনি ইকোনমি বাড়ছে কি। এই জায়গা থেকে চিন্তা করেন তাহলে বুঝবেন, এখানে উল্টাপাল্টা ক্রাইটেরিয়া দিয়ে, উল্টাপাল্টা স্বপ্ন দিয়ে আমরা কিছুই ব্যাখ্যা করতে পারবো। এই যে মেয়েটার বেতন $3,000, স্বামী স্ত্রী মিলে ওর আয় দেখাচ্ছে অলমোস্ট $10,000 ড্রাইভার, এবং এই ড্রাইভারের মেয়ে এখন ইউনিভার্সিটি যাচ্ছে, ইউনিভার্সিটি প্রায় শেষের পর্যায়ে আছে। আমি এটা দেখেছিলাম বোধহয় 7-8 সালে বোধহয় দেখছি, এখনও আলজেরিয়ার একটা আলজেরিয়ার ওয়েবসাইটে খুঁজলে পাবে। এনিওয়ে আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই জন্য আমি এত কথা বললাম, এই জন্য যে কেন 2000 সালকে ধরলাম আমি, এই যে চাইনিজদের নেতৃত্বে নতুন হোটেলটা যে 2000 সাল থেকে আমি ধরছি রাফ, এই 2000 সাল কেন ধরলাম, ধরলাম এইসব কারণে যে চাইনিজদের উত্থানটা শুরু হচ্ছে কলকাতা থেকে, ওটা দিয়ে। এরপরে আরেকটা ফ্যাক্টস দিব আমি, ধরেন চাইনিজরা যেরকমভাবে আগায় আসছে এটা কি আমেরিকানরা জানে সরকারি পর্যায়ে? তোর যে হ্যাঁ জানে, পরিপূর্ণভাবে জানে, কীভাবে জানলো এটাও বড় অদ্ভুত একটা কাহিনী। আমেরিকা একটা পত্রিকা আছে, নাম হলো ফরবেস, FORBES, এও ওয়াল স্ট্রিটের এক দনকুপের আর কি, তার নিজের নামও ফরবেস, ফরবেস নামে পত্রিকাটা চলে। পত্রিকাটা স্ট্যাটিস্টিক্যাল প্রজেক্টেড রিপোর্ট বানায়, স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন মানে মানে মনে করেন আপনার কাছে ডাটা আছে প্রত্যেক বছরের আপ টু 16 সাল পর্যন্ত, 15 সাল পর্যন্ত ডাটা আছে, এখন আগামী 20 সালে কী হবে, আপনি যে ডাটা দিয়ে গ্রাফ আঁকেন একটা, এইবার গ্রাফটাকে স্কেল ধরে গ্রাফের ট্রেন্ড অনুযায়ী যদি এক্সটেন্ড করতে থাকে পেন্সিল দিয়ে, যে জায়গায় পৌঁছলো এবার 20 সালের উল্টো দিকের ব্যাক করেন, তাহলে 20 সালে প্রোডাকশন কী হবে তা আপনি বলতে পারবেন। কিন্তু এটা প্রজেক্টেড ডাটা, যদি এই হারে চলতে থাকে তাহলে এই হলো তার শর্ত, কিন্তু একটা ধারণা তো পাওয়া গেল যে কী হতে যাচ্ছে। তো এই পত্রিকাটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন নিয়ে কাজ করে,
অদ্ভুত অদ্ভুত কাজ করে, দুনিয়ার 100টা বড়লোক মহিলার নাম বলে। এটার একচেটিয়া কারবার পাবেন ফরবেসের মধ্যে। তো ফরবেস এরকম খেলা ছেলে খেলা করতে করতে একটা প্রজেকশন করছে, করলো 50 সালে দুনিয়াটা দেখতে কেমন হবে। দুনিয়া মানে পরবর্তী পরশক্তিগতভাবে অদ্ভুতভাবে দেখতেছে যে চাইনিজ আমেরিকানরা 5টা পরাশক্তি হইতেছে, তার 5ম নম্বরের কাছাকাছি বোধ হয় আমেরিকানরা, কোনো একক তার পরাশক্তি জায়গা নাই। কথাটা বলছি এই কারণে, অনেকে আমাদের ধারণা হয়েছিল যে 92 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে দুনিয়া এই যে ইউনিপোলার হয়ে গেল, আর বোধ হয় আমাদের আর আশা ভরসা সব শেষ, দুনিয়া বাকি জীবনটা আমাদেরকে ইউনিপোলার আমেরিকান নেতৃত্বে কাটাতে হবে। এটা আমরা বলছিলাম খুব কিছু চিন্তা ভাবনা না করে, হতাশায় বেশি হতাশা হয়েছিল কমিউনিজমের জন্য আসলে, সেই ধরনের কথা। এটা আসলে খুব বুদ্ধি বিবেচনা করে খাটায় দেখি নাই, কিসের ভিত্তিতে এগুলা বুঝতে সেগুলো করি নি আমরা। তো এখন বোঝা যাচ্ছে যে এইটা প্রতিষ্ঠানের রিপোর্টটা বেড়েছিল 2005 সালে, বেরোনোর পরে সবাই তো একটু নড়েছে করছে, হোল ওয়েস্ট একটা উচ্ছ্বাস, আমেরিকা চলে যাবে তাহলে কোথায় যাবে জিনিসটা। দেন আমেরিকার গভর্নমেন্ট অফিসিয়ালি একটা সিদ্ধান্ত নেয়, আমেরিকানদের এটা এটাকে ওরা বলে সার্ভে করা, ন্যাশনাল সার্ভে ইনস্টিটিউট NIC বলে একটা ইনস্টিটিউট আছে, ন্যাশনাল সার্ভে ইনস্টিটিউট, ওকে দায়িত্ব দেওয়া হয়। আর তারিখটা 50 সাল পর্যন্ত দেখায় না, কারণ এটা আরও 50 পর্যন্ত এটা প্রেডিক্ট করার কোনো মানে হয় না, দুনিয়া কত কোন দিকে চেঞ্জ হয়ে যাবে তা ঠিক না। এই জন্য রেখে কমেই নিয়ে আসে 2025 সালে কে কোথায় যাবে। এর রেজাল্ট বেরোনো শুরু করে, ফর্মালি রেজাল্টটা বেরোয় 2008 সালে, 2007 সালে অলরেডি ওখানে কী লেখা হবে তা তো অলরেডি এসে গেছে, মানে ইনফরমালি নিজেদের মধ্যে আলাপ হচ্ছে। এটা বুশের কাঁধে কানে আসছে, এটা বুশের আমল তখন, বুশের সেকেন্ড টার্ম চলতেছে, সেকেন্ড টার্ম মানে 5 সাল থেকে যে নতুন করে প্রেসিডেন্ট হয়েছে। ওটার ফার্স্ট পেজে যা লেখা আছে, মানে সিনপসিস যেটা দেয়, এক পাতায় যেটা দেওয়া হয়, সেখানে বলা হচ্ছে যে দুনিয়ার সমস্ত ক্যাপিটাল ইস্টার্নমুখী পূর্বমুখী হয়ে গেছে। সেকেন্ড কথাটা আরও মারাত্মক, এই যে অভিমুখ চেঞ্জ হয়ে যাওয়া, এই চেঞ্জ হয়ে যাওয়াটা ইরিভার্সিবল, অর্থাৎ আগামী কোনো একদিন এটা আবার উল্টো দিকে যাবে না। এটা কিন্তু স্টাডি করে বেরোচ্ছে, এটা ওই স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন স্টাডি করে এবং রিয়েল ডাটা, সরকার যেহেতু করছে বলে সরকারের কাছে অরিজিনাল ডাটা পাঠা কোনো সমস্যা না। এটা হলো ফার্স্ট পেজের শ্রেণীর শেষে এই কথাগুলো লেখা আছে। সো আগামী দিনের দুনিয়াতে যে আমেরিকান অবস্থা কাইল হয়ে যাচ্ছে এরকম স্পষ্ট হয়ে গেছে, কবে 25 সালের মধ্যে। এইটা জানার পরেই যে চেঞ্জটা আসে, যেটা আমরা এখন দেখতেছি, হাসিনা গভর্নমেন্ট কেমন করে আসবে, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা কেমন করে আসবে, এখান থেকে এগুলো তৈরি হচ্ছে। 2007 সালে আমাদের তত্ত্বাবধায়ক সরকার কেন আসলো, সব কিছু তো ইন্ডিয়াকে ঢুকিয়ে দেবো, এগুলো শুরুগুলো করতে গেল কেন হলো, আমেরিকানরা সিদ্ধান্ত নিল যে তাহলে এশিয়ার 2টা কিং আছে, চায়না আর ইন্ডিয়া, একটা পিঠে হাত রেখে আর একটাকে দাপড়াতে হবে। এটা তো গেল যা এক্সিস্টিং ডাটা আছে তাই দিয়ে বলা হচ্ছে। আমি আমেরিকা কিছু চেষ্টা করলে তো এটা চেঞ্জ করতে পারি, কী চেষ্টা হলো ইন্ডিয়াকে ফেভার করবো, আমার যা কিছু আছে ইন্ডিয়াকে থাকবো, ইন্ডিয়া পরাশক্তি নয় কিন্তু ওর পিঠে হাত রেখে বলবো তুই এখন পরাশক্তির মতো অ্যাক্ট কর। এটাকে আমি লিখছি যে যাতায়াত কাঠি আছে না বরিশালের বাজার, যাতাকাঠি মানে একটা লোহার পাথর বা কিছু একটা আছে, সরানো যাচ্ছে না, না সরানো যাচ্ছে না, একটা লিভার, ইংরেজিতে লিভার, লিভার ঢুকিয়ে দিয়ে চারা দিলেন তো এটা সরে গেল, নড়ে গেল, দেখেছি যাতাকাঠি। আমেরিকা তার যাতাকাঠিটা ইন্ডিয়াকে ধার দিচ্ছে, ফলে ইন্ডিয়ার অবস্থা এখন মুইকি অনুরে। কেন এটা করছে, কারণ ওকে দিয়ে চায়নাকে সে প্রতিদ্বন্দ্বিতা করা হয়, সে এশিয়াতে সে একটা ভারসাম্য, এরই প্রভাবে এখন বাংলাদেশে ইন্ডিয়া অ্যাক্ট করতেছে অ্যাজ এ আমেরিকা, এটা ওই সূত্রে আসতেছে। অনেক কথা সরাসরি বলে ফেললাম, আমার সাবজেক্ট এটা না, আমার সাবজেক্ট ইকোনমি, এখনকার সাবজেক্ট, আজকের সাবজেক্ট, এনিওয়ে। সো
লাস্ট জিনিসটা শুরু হচ্ছে তার মানে ইয়ে থেকে, কিন্তু একটা ঘটনা ঘটে গেল আফগানিস্তানে আর ইরাকে হামলা করার জন্য আমেরিকান ইকোনমি ফল করল। চিন্তা করে নাই, ওরা চিন্তা করে নাই যে যুদ্ধটা এত কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে অনির্দিষ্ট কবে শেষ হবে সে জানে না, এটা তো সে চিন্তা করে নাই। 2006 সালে ওদের একটা ইভ্যালুয়েশন হয়, 6 সালে ইভ্যালুয়েশনে তারা শিওর হয়ে যায় যে এই যুদ্ধ কবে শেষ হবে, কোথায় গেলে কী করলে হবে, কিছু তার ঠিক নেই। দেন ওরা কোর্স বদল করে, এর অভিমুখটা বদল করতে হবে। এই তখন ওবামা আসার পর থেকে সৈন্য ফিরিয়ে আসা থেকে শুরু করে খরচ কমানো, 2014 সাল ছিল লাস্ট টার্গেট যে খরচ কমানোর জন্য যুদ্ধ শেষ হোক আর না হোক আফগানিস্তান থেকে সৈন্য ফিরত আনতে হবে। এটা ইকোনমিক ডিসিশন কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধের ডিসিশন না, স্ট্র্যাটেজিক ডিসিশন না, যে আমার রাষ্ট্র আর যুদ্ধের খরচ বইতে পারতেছে না। আল কায়দার সাকসেস একটাই আমেরিকান ইকোনমি দর্শাতে পারছে। এনিওয়ে, এইটার এফেক্ট দিয়ে পড়লো 2007 সালের শেষে 8 সালের শুরুর দিকে মন্দা, গ্লোবাল একটা মন্দা দেখা দেয়, যেটা আমরা অনেকেই জানি। প্রথম মন্দার কথা 1930 সালের মন্দার কথা, সেকেন্ড মন্দাটাই 2007 সালের দিকে শেষের দিকে শুরু হয়, যেটা রাষ্ট্র নিজে কোটি কোটি, মানে কোটি বলা ভুল হবে, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে, মানে ফোর্ড কোম্পানি হোক আর যে কোম্পানি হোক তাকে আবার জায়গায় রাখার চেষ্টা। এই সময় থেকে তখনও কিন্তু চীনের জিডিপি বাড়ছে, যদিও আর ডাবল ডিজিট না, বাড়ছে এখনও। এটা সবচেয়ে শেষে যেটা হলো 7 থেকে কমে যখন এখন চলতেছে 6.9। আপনারা অনেকে জানেন না, খেয়াল করেছেন তেলের দাম কমে গেছে, তেলের দাম কমে যাওয়ার পিছনে এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তেলের বাজারে আপনারা অনেকে সয়াবিন তেলের খবর জানেন, কারখানা আর নিউমার্কেট দুটার মাঝখানে একটা হিউজ কোম্পানি আছে, হিউজ গোষ্ঠী আছে, যারা বেসিক্যালি মানে ডেলিভারি অর্ডার কিনে রাখছে, আর ওর টাকা নিয়ে কোম্পানি কিন্তু মাল ছাড়ে, মাল ছাড়ে নাই, মাল তার গোডাউনে আছে কিন্তু কাগজপত্রে মাল দিচ্ছে, আর যে টাকাটা ইনভেস্ট করছে সে এবার তেলের দামটা উঠাচ্ছে বাড়াচ্ছে। এটাকে বলে ডিও কেনা, তো ইন্টারন্যাশনাল তেলের বাজারে এরকম ডিও কেনা আছে। এরাই তেলের দামটা এরকম 170 উপরে ডলার, 170 উপর, 170-এর বেশি ডলার চলে গেছিলো এটার কারণে। যখন ওরা খবর পেলো একটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে আমেরিকার চাল, আমেরিকানরা চালে বাট রাষ্ট্রের কন্ট্রোল নাই, যে গ্লোবাল এনার্জি ট্রেন্ড কোন দিকে, তারা যেদিন রিপোর্টটা দিল যে আগামী অ্যাটলিস্ট 3 বছর আর বেশি হতে পারে তেলের চাহিদা কমে যাবে, বিকজ সবার জিডিপি ফল করতেছে, ওই এফেক্টটা মন্দার এফেক্টটা পড়ছে। এই খবরটা যেদিন আসলো সেদিন থেকে এই ডিওওয়ালারা তাদের ডিও বেচে ভাগ। এই জন্য এখন সরাসরি প্রোডাক্ট প্রডিউসার আর বিক্রেতা, এই ক্রেতা সরাসরি বলে তেলের দামটা এখন নেমে গেছে। সেকেন্ড আরেকটা কারণ ছিল, আর একটা মজার কারণ ঘটেছে, আমেরিকানরা মাটির নিচে এক ধরনের তেল পাইছে, তেল বলা ভুল হবে, এক ধরনের স্লেট পাথর বলা ভালো, স্লেট, যারা স্লেট পেন্সিলে লেখাপড়া শিখছেন তারা বুঝবে স্লেট কী, ওই ধরনের স্লেট পাওয়া যায় মাটির নিচে, ওই স্লেটকে উচ্চ চাপে তাপে আর পানি দিয়ে গোটা দিলে পরে তেল বেরোয়, চাপ দিলে এরপরে তেল বেরোয়, এটাকে বলে ফ্রেকিং অয়েল বলে, এটা নতুন একটা টেকনোলজি। এই ফ্রেকিং অয়েলে আমেরিকা ভেসে যাচ্ছে, বাট একটা অসুবিধা যে এই তেল বার করার যে প্রক্রিয়াটা হিউজ তাপ তৈরি করে, ফলে দুনিয়া গরম হয়ে যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ। অলরেডি ফ্রেকিং অয়েলের বিরুদ্ধে এনভায়রনমেন্টালিস্টরা আন্দোলন শুরু করছে, মাঝখানে কেউ শুনেছিলেন হয়তো কানাডাতে, কানাডার একটা জায়গার নাম হলো আসবেস্টস বলে একটা জায়গা আছে খুব বর্ডার এলাকায়, আরও শীত প্রধান এলাকায়, এখানে এই তেল বেশি আছে, ওখান থেকে তেল আনার কথা ছিল ওবামার, দেশে মিছিল আন্দোলন হওয়ার পরে সেই প্রস্তাব বাদ দিয়ে দেয়, এটা সেই ফ্রেকিং অয়েল। এনিওয়ে, এই ফ্রেকিং অয়েল তৈরির আরেকটা অসুবিধা আছে, এটা তৈরির কস্ট যদি 70-এর উপরে না থাকে, অর্থাৎ তেল যদি $70 উপরে বিক্রি না হয়, তাহলে এই তেল বিক্রি করে লাভ দেয়। এই কথা চিন্তা করে এই তেল পড়তির সময়ে সৌদি আরব তেলের দর নামায় নিয়ে আসলো 50-এর আশেপাশে, যার কারণে সৌদি আরব এখনো পর্যন্ত এখানে ধরে রেখে এমন অবস্থায় গেছে সে নিজের দেউলিয়া অবস্থা, তার ডেইলি $500 মিলিয়ন লস হয় এই তেলের দাম কম রাখার জন্য। তার দুটো কারণ, একটা হলো যে গ্লোবাল চাহিদা, ডিওওয়ালারা বাড়ছে, আর ফ্রেকিং অয়েল, এই সবটা মিলে তেলের দাম কমেছে। লেটেস্ট গত সপ্তাহে আর একটা প্রেজেকশন দেওয়া গেলো যে আগামী কোনো দিনই তেলের দাম আর বাড়বে না,
চাইনিজরা অলরেডি যেটা প্রকাশ করে বেড়াচ্ছে বহু জায়গায়, সেটা হলো যে ম্যাক্সিমাম 20 বছর এই মাটির নিচেকার তেলের উপরে ভরসা করা দুনিয়া থাকবে মাত্র 2 বছর। এই 20 বছর পরে অল্টারনেটিভ টেকনোলজি চলে আসবে। কী টেকনোলজি? তেল গ্যাস ভিত্তিক না, কোনো কিছু জ্বালানো ভিত্তিক না, ন্যাচারাল, আইদার পানির স্রোত, বাতাস অথবা সূর্যের তাপ, এই ধরনের অল্টারনেটিভ বেসিসগুলো তৈরি হয়ে যাবে। হচ্ছেও তাই অলরেডি আপনারা জার্মানির মতন দেশে যারা যারা নিউক্লিয়ার পাওয়ারে ছিল তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, জার্মানিতে সিদ্ধান্ত নিয়েছে 2021 সালের পরে সমস্ত পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেবে, এবং অলরেডি তারা 25 ভাগের বেশি সূর্যের তাপের বিদ্যুৎ জেনে চলে গেছে। সো দিস এ নিউ ট্রেন্ড আর কি। এনিওয়ে, সো তেলের দাম আগা ফিরে আসতেছে না। এনিওয়ে, আমি যে মূল যেটা বলতে চাচ্ছি যে গ্লোবাল চেঞ্জ থেকে বোঝার চেষ্টা করে। আচ্ছা, এবার পাল্টা একটা কথা বলি, এটা প্রজেক্ট সিন্ডিকেট নামে একটা পত্রিকা, মানে দুনিয়ার আতেলরা তাদের ওখানে লেখে, আর প্রজেক্ট সিন্ডিকেটের লেখাটা নানান পত্রিকা চার চার একই লেখা নানা পত্রিকা ছাপা হয়। ইদানিং প্রথম আলো প্রজেক্ট সিন্ডিকেটের লেখা অনুবাদ করে ছাপতেছে। প্রজেক্ট সিন্ডিকেটে প্রাক্তন IMF-এর চিফ ইকোনমিস্টের একটা আর্টিকেল আছে, ওখানে দেখবেন লেখা আছে, ও বলতে যাচ্ছে, দাবি করতেছে যে এত সহজ না আমেরিকানদের কর্তৃত্ব চলে যাওয়া, উইচ ইজ ট্রু। আসলে আমেরিকানদের এম্পায়ার এমনি এমনি হয় নাই, বহু কিছু করতে হয়েছে। শিক্ষা পাব যেদিন টাকা ছাপাতে হইতেছে, মানে আমেরিকানদের আরেক প্রবলেম আছে যে রাষ্ট্র চলতেছে ধার করে করে, ওই যে সংসদে আবার পাশ করাতে হয় যে 17 বিলিয়ন পর্যন্ত ধার করার রাইট আছে, 17 বিলিয়নের বেশি যদি করতে হয় তাহলে আবার সংসদে আইন পাশ করতে হবে। তো সংসদে আইন পাশ করে নাই দেখে খুবই টানাহাচড়া চলছে, আজকে সন্ধ্যার মধ্যে পাশ করতেই হবে আইন। অলরেডি যেগুলোকে ডেইলি পেমেন্ট বেসিসে লোক কাজ করতেছে তাদেরকে বলে দেওয়া হয়েছে বাসায় যাও, আমাদের টাকা পয়সার ব্যাপার শিখতে হলে পরে আইস। সেই দিনও দেখা যাচ্ছে যে সোমালিয়াতে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, মানে WFP প্রোগ্রামে $100 মিলিয়ন সে অনুমোদন করতেছে। অদ্ভুত না, কন্ট্রাডিক্টরি মনে হন, যে লোক নিজের এখন সংসদের ঠিক হবে আজকে যে রাষ্ট্র খরচ করা ধার নেওয়ার অধিকার থাকবে কিনা, সেই রাষ্ট্রকে ওই দিনও $100 মিলিয়ন অনুমোদন দিতে হচ্ছে। আমি এটা বললাম এই জন্য যে এম্পায়ার রোলটাকে বোঝার চেষ্টা করে। আমাদের লেনীয় ভাষায় এম্পায়ারিজম আপনার এনিমি কিনা, ও না, ওই জায়গা থেকে না, এম্পায়ার রোলটা বোঝার চেষ্টা করে। আমেরিকার এই যে এম্পায়ার রোলটা দুনিয়াকে একটা সিস্টেম দিয়ে সাজাইছে, আমি ভালো মন্দ দিকে যাচ্ছি না, এটা করছে বলে দুনিয়াটা এভাবে চলতেছে। চাইনিজরা যদি চালাতে তাকেও কিন্তু এরকম ব্যাপার ক্যাপাবল হইতাম, ও প্রশ্ন তুলছে এগুলো কি চাইনিজরা ক্যাপাবল? ডেফিনেটলি আমেরিকানও ক্যাপাবল ছিল, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সারা জীবন আমেরিকানরা ক্যাপাবল ছিল, পরিস্থিতি পাল্লায় পড়ে তারা হয়েছে। এই ফাঁকে বলে রাখি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রুজভেল্টের তাবত পরামর্শক মন্ত্রী প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হলো যে তারা এর আগে ছিল, এই যে একটু আগে ওয়াল স্ট্রিট বললাম, ওয়াল স্ট্রিটের ব্যাংকার এমপ্লয়ি, যুদ্ধমন্ত্রী থেকে শুরু করে প্ল্যানার, যুদ্ধের কৌশল ঠিককারী, স্ট্র্যাটেজি ঠিককারী, প্রত্যেকটা লোক ডেফিনেটলি তারা যোগ্য, ম্যানেজমেন্ট বুঝে, কারণ ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় জিনিস হলো ম্যানেজমেন্টটা বোঝা। একটাকে ওটা প্রজেক্ট দিচ্ছে যে আমাকে $10 বিলিয়ন দাও, এখন সে প্রজেক্টটা ভায়াবল কিনা এটা তো বুঝতে হবে, ইনভেস্টর আসছে তো আটকে যেতে পারে না। সো ডেফিনেটলি এটা যে বিচার করে সে জাজ করে, সে যথেষ্ট বুদ্ধি গুণ রাখে, ইমাজিনেশন পাওয়ারটা তার যথেষ্ট বেশি। এই লোকগুলো হয়েছে চাইনিজদের হওয়ার হবে না তার মানে নেই। আর একটা সহজ কথা হলো, দুনিয়াতে অলরেডি এই ধরনের লোক পাওয়া যায় যারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক IMF চালায়, ওয়াই নট চাইনিজ তাদেরকে জাস্ট হায়ার করে নেবে। যেমন AIB করছে, চাইনিজ আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বানাইছে, ওয়ার্ল্ড ব্যাঙ্কের অলমোস্ট 90% এমপ্লয়ি হলো XADB নাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এমপ্লয়ি। তো চাইনিজরা কি এগুলো নতুন করে বানাইতে হচ্ছে না? ওয়ার্ল্ডের তো একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে, এগুলোর কাজ কী তা তো বোঝা হয়ে গেছে। আর একটা উদাহরণ দিয়ে বুঝবেন, স্প্যানিশ ইকোনমি ধসে গেছিলো ইউরোপ, তাকে ধার দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের টাকাটা অরিজিনাল দিয়েছিল জার্মানি, কিন্তু নিজেরা নিজেরা দেয় নাই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক আছে সেও দেয় নাই। পুরো জিনিসটা তদারকি করার জন্য তারা IMF-কে ডাকছে, কেন? বিকজ দে হ্যাভ দ্য এক্সপার্টিস। সো টাকা কী করে দিতে হয়
দিতে গেলে আবার লস হয়ে যাবে কিনা, এইসব খুঁটিনাটি বিষয়ে একটা এক্সপার্টিসের ব্যাপার আছে। সো টাকা তারাই দিচ্ছে, কিন্তু এটা ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টের ডিসিশনটা IMF-কে দিচ্ছে। আমি আমার কথা শুনে আমার ভাববে না যে IMF খুব ভালো একটা প্রতিষ্ঠান, না আমি ইউএস তৈরি করছি না, আমি জাস্ট এটা যা তাই বোঝানোর চেষ্টা করছি, এর ভালো দিক মন্দ দিক দুটোই বলার চেষ্টা করতেছি। এটা এই দুনিয়া নয় যে আমরা এটা চাই না, এটা বললাম। এনিওয়ে আমি এর কনক্লুশনে যাবো, যেটা যে কথা বলছিলাম যে তাহলে কী করে বুঝবো যে এখনকার ন্যাশনালিজম আলাদা, এটা কিসের ভিত্তিতে বললাম এই জন্য, দেখেন আমরা একটা শব্দ বলি প্রায় কোল্ড ওয়ার, অনেকে শুনছি অনেকে শুনি না হয়তো বা, হোয়াট ইজ কোল্ড ওয়ার? এইটার দিকে যাবো না আমি এখন, খালি সময়কালটা বলবো। সময়কালটা হলো 1950 থেকে 1992 সোভিয়েত ইউনিয়নের পতনের সময়। পঞ্চাশ মানে রুজভেল্টের আইডিয়া অনুযায়ী দুনিয়াকে সাজিয়েছিল তিনটা প্রতিষ্ঠান দিয়ে, একটা ওয়ার্ল্ড ব্যাংক, একটা IMF, আর থার্ডটা হলো পলিটিক্যাল প্রতিষ্ঠানটা হলো জাতিসংঘ। এটাকে যখন ফাংশনিংয়ে নিয়ে যায় ওর আইডিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী, এটা প্রথম ব্যত্যয়টা ঘটে স্পেসিফিক্যালি বললে 1953 সালে। কী নিয়ে? আমি সেদিকে ডিটেলে যাবো না, ব্রডার হেডলাইনে শুনে রাখেন, ইরানের তেল কে নেবে তা কেন্দ্র করে। পুরনো দিনে 1901 সাল থেকে ব্রিটিশরা এই তেল তুলত। আপনারা অনেকে মোসাদ্দেকের কাহিনী শুনেছেন, প্রধানমন্ত্রী মোসাদ্দেক, ন্যাশনালিস্ট, তাকে খুন করা হয় পরে। মোসাদ্দেকের আমলে মোসাদ্দেক পুরনো সমস্ত চুক্তি বাতিল করে দিয়ে সব ন্যাশনালিস্ট করে দিলেন। এইটা নিয়ে বিতর্ক শুরু হয় ওদের ভিতরে যে এই বাতিল করাটা ঠিক না, জাতিসংঘে কী করতে পারে। রুজভেল্ট মারা যায় 45 সালের আগস্টের আগেই, অর্থাৎ ফোর্থ টাইম প্রেসিডেন্ট হওয়ার পরে কয়েক মাসের মধ্যে সে মারা যায়, ফলে ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান বাকি সময়টা চালায়। ওই সময়টা ছিল ট্রুম্যান রুজভেল্টের আইডিয়া অনুযায়ী নেগোসিয়েট করতে গেছিল। এই বিতর্কে ইংল্যান্ড বনাম ইরানের যে বিতর্ক, সেখানে ট্রুম্যানের পজিশনটা হলো নেগোসিয়েটর, যে কারো ক্ষতি না করে পরস্পরের কনসার্নগুলো শুনে একটা সমঝোতার পথ বের করে আনতে হবে, এই ছিল তার অবস্থা। 53 সাল অর্থাৎ 52 সালের ইলেকশনে আইসেনহাওয়ার জিতে আসে। আইসেনহাওয়ার হলো সেই লোক যে সেন্ডওয়ালের সময় চিফ জেনারেল ছিল। আইসেনহাওয়ার ক্যান্ডিডেট হয় রিপাবলিকানদের পক্ষ থেকে। এই প্রথম রিপাবলিকান আবার ফিরত আসে 53 সালের ইলেকশন, অর্থাৎ 53 সালে টেক ওভার করে। 53-তে সে টেক ওভার করে আমেরিকান পুরোনো পলিসি, ট্রুম্যানের পলিসি সরায় ফেলায়, এই চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ রুজভেল্টের স্বপ্ন আর ফাংশন করে নাই। কম বেশি ইনস্টিটিউশনালি করছে, যেহেতু ইনস্টিটিউশনটা আছে, কিন্তু এই যে আমি আমার রোলটা আমার নেগোসিয়েটর না। সংক্ষেপে বলি, শর্টকাট যেটা ইয়ের মোসাদ্দেকের মারা যাওয়া থেকে শুরু করে CIA পাঠান, শেষটা বলি তাহলে বুঝবেন। শেষটা হলো যে ইরানের সমস্ত খনি 5 ভাগে ভাগ করা হলো, তার 1 ভাগ হলো আমেরিকান, ফ্রেঞ্চরা আছে, ব্রিটিশরা আছে, এরকম সবাই মিলে আমেরিকানদের একটা ভাগ আছে। সো এই নতুন দুনিয়া, এই এটাকে আপনারা হয়তো এম্পিরিয়ালিজম বলতেছেন, বরাবর এটা আমেরিকানদের পছন্দ, অর্থাৎ রুজভেল্টের স্বপ্ন অনুযায়ী এরা দুনিয়াটা আগালো না, রুজভেল্টের আইডিয়াল স্বপ্ন অনুযায়ী। এনিওয়ে এই সময় থেকে ও রাশিয়ার ওখানে একটা ভাগ ছিল, আপনারা মাইন্ড করেন না, যারা কমিউনিজম পছন্দ করেন, ফ্যাক্টস হলো রাশিয়ার ওখানে একটা শেয়ার ছিল, রাশিয়ানরা পায় না। এই যে রাশিয়ানদের সাথে ঝগড়াটা লাগলো, এখান থেকে শুরু হলো ঠান্ডা মাথা, অর্থাৎ ফিজিক্যালি যুদ্ধ করবো না, বাট একটা টেনশন, কন্টিনিউয়াস টেনশন, যুদ্ধের মতো একটা টেনশন দুজনের মধ্যে লেগে গেল। এটাকে আমরা বলা শুরু করলাম, বা ওয়েস্টের পত্রিকাগুলো বলা শুরু করলাম কোল্ড ওয়ার। যুদ্ধ না, কিন্তু যুদ্ধের মতো টেনশন অলওয়েজ। এই টেনশনটা থাকতে থাকলো আপু 92 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। আচ্ছা, আমার কোল্ড ওয়ার বোঝানোটা ইন্টারেস্ট ছিল, কোল্ড ওয়ারের আসল বৈশিষ্ট্য এতক্ষণ আমি আলোচনা করেছি ক্যাপিটালিজম নিয়ে, গ্লোবাল ক্যাপিটালিজম নিয়ে, খেয়াল করবেন আমার সাবজেক্ট হলো ক্যাপিটালিজম। এই সময়টা কী ছিল আসলে দুনিয়াটা, ক্যাপিটালিজম দিক থেকে কী ছিল? ক্যাপিটালিজম ছিল দুনিয়ার 2 ভাগে ভাগ ছিল, 2টা ইকোনমি ছিল, 2টা গ্লোবাল ইকোনমি ছিল, একটা সোভিয়েতের নেতৃত্বে একটা ইকোনমি, যারা এই গোত্রে তারা ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাবে না, তারা এই পশ্চিমের দুনিয়াতে কোনো লোন, কোনো বিনিয়োগ, কোনো এক্সচেঞ্জ কিছু পাবে। ফ্যাক্স হিসেবে বলি,
আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হওয়ার সময় প্রথম যে মিটিংটা হয়, যেটাকে আমরা প্রায় ব্রেটেন উড ইনস্টিটিউট হিসেবে চিনি, ব্রেটেন উড আমেরিকার একটা শহরের নাম, ব্রেটেন উড সম্মেলনে রাশিয়ানরা পার্টিসিপেট করছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন পার্টিসিপেট করছে, কিন্তু পরবর্তীকালে সই করার সময় থেকে আর কন্টিনিউ করে নাই। পরবর্তীকালে পোল্যান্ড সেখানে সই করেছিল, ফুল পেজের মেম্বার হয়েছে। 53 সালের একটা কাহিনী, পুরো ওয়ার্ল্ড ব্যাংক চাচ্ছে পোল্যান্ডকে লোন দেয়, আমেরিকানরা রাজি হল না। এই সংক্রান্ত দলিল পড়ে আমি যা দেখেছি, ওটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মালি সেকেন্ড প্রেসিডেন্ট, বাট অ্যাকচুয়ালি তার আমলেই ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত আইনকানুন তৈরি হচ্ছে। ফার্স্ট প্রেসিডেন্ট খুব অল্প সময়ের জন্য ছিল, সে চলে যায় জার্মানির টেক ওভারের জায়গায় চলে যায়, ফলে সেকেন্ড যে প্রেসিডেন্ট হয় তার আমলের কাহিনীটা সে আর্গু করতেছে যে আমাদের লক্ষ্য তো হলো আগামী দিনের সমস্ত ওয়ার্ল্ডটাকে ক্যাপিটালিজম প্রবেশ করতে, তো হোয়াই নট পোল্যান্ড, যেটা আয়রন কার্টেন সেখানে যাবো না কেন, আমার তো লস করার কিছু। সো আমেরিকানরা যাতে দেয় নাই পলিটিক্যাল কারণে, ওয়ার্ল্ড ব্যাংকের কারণে না, ওয়ার্ল্ড ব্যাংক তার ম্যান্ডেট অনুযায়ী আগ্রহী ছিল। এনিওয়ে এই কথাতেই আমি বলার চেষ্টা করছি, যেটা দুনিয়ায় যে দুই ভাগে ভাগ হওয়ার মানে কি, আমি একটু আগে ক্যাপিটালিজম বোঝানোর জন্য বলছিলাম সবচেয়ে ক্রুশিয়াল শব্দ হলো এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ দিয়ে বুঝতে হবে ক্যাপিটালিজমকে। ক্যাপিটালিজমের গ্লোবাল করার পিছনে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ হওয়া মানে, লেনদেন হওয়া মানে এই সম্পর্কিত হয়ে গেল না। আমাদের অনেকের ধারণা ন্যাশনাল ক্যাপিটাল বলে কোনো শব্দ আছে, না বোঝা ধারণা, ক্যাপিটাল অলওয়েজ গ্লোবাল। কী আছে তাহলে, একটা ন্যাশনাল অ্যাকাউন্টিং থাকতে পারে, আপনার ভাগটা কত এটা আপনি হিসেব কিতাব করে রাখতে পারেন, কিন্তু আপনার ক্যাপিটাল কোনটা এটা আলাদা করেন না, অসম্ভব এটা, বিকজ ক্যাপিটাল একটার সাথে এত লিঙ্কড, ঘোরতরভাবে লিঙ্কড, দুই গ্রামের মধ্যে যে রকম লেনদেনের সম্পর্ক হয়ে যায় এটা আপনি চাইলে আলাদা করতে পারেন। সো হোল গ্লোবটা এভাবে ক্যাপিটালের ভিতরে ঢুকে যাচ্ছে, দিস ইজ দ্য ট্রেন্ড, এইটাই ঝোঁক, এটাই তার অভিমুখ। সো এই সময় এই কোল্ড ওয়ারের যুগে যেটা নিশ্চিত করা হয়েছে, এই দুটোর মধ্যে যাতে কোনো এক্সচেঞ্জ রিলেশন না থাকে, নো এটা শুধু ভাবের এক্সচেঞ্জ না। ডেফিনেটলি কমিউনিস্টরা বলতো যে লাল বই পড়া যাবে না, লাল বইয়ের বাইরে অন্য কিছু করা যাবে না, কেন শত্রুর বই, ওই শত্রু জ্ঞান আছে, আর করতে দেওয়া হতো না, এনকারেজ করা হতো না, তো ভাবের বিনিময় হতো না, মানে শুধু পণ্যের বিনিময় নয়, বিনিয়োগের বিনিময় নয়। এই যে প্রায় গল্প শুনি যে শেখ মুজিব কিউবাকে পাট বেচতে চাইছিল, আমেরিকানরা ওটা কিউবাকে বলে দিতে নেই, আসলে আমেরিকার কোনো ল আছে, এটাতে সার কথা হলো যে দুনিয়া দুই ভাগে ভাগছে। সুবিধা কী, আমেরিকা যদি ঠিক করে যে রাশিয়ার মাথায় বোমা মেরে মাটির সাথে মিশাই দেবো, নো প্রবলেম, কেন তখনই কি আমার ক্যাপিটাল আছে, আমার ফুটে না ফাটে শেষ হয়ে যাবে। কিন্তু এখন আমেরিকা যদি সিদ্ধান্ত নেয় চাইনিজদের মাথায় বোমা মারবে, কার মাথায় বোমা মারবে, ওই ক্যাপিটাল তো আমার, বুঝছেন মেজর ফারাকটা কোথায় হচ্ছে। এখনকার দুনিয়াটা সিঙ্গেল ক্যাপিটালিজম, এটা প্রথম এটাকে এনশিওর করে দিচ্ছে চাইনিজরা 72 সাল থেকে, রাশিয়ানরা করছে 92 সাল। সো এখনকার দুনিয়া একটা গ্লোবাল ক্যাপিটালিজম, এই জিনিসটা ছিল না কোল্ড ওয়ারের সময়। কোল্ড ওয়ারের সময় দুনিয়া দুই ভাগে ভাগ ছিল, এখন আসে ন্যাশনালিজম কী করে বুঝবে, অমুকে আমার শত্রু, অমুকে আমাকে অস্ত্র দেয় নাই, বা অমুকের বৃদ্ধের জন্যই আমি অস্ত্র কিনতেছি, তো সে আবার এনে নিই, তাহলে তার কাছ থেকে আমি কোনো বিনিয়োগ দিব, তার কোনো পণ্য আমি কিনব, প্রশ্নই আসবে, এটা চলে আসবে। আজকে যে ইন্ডিয়া, ইন্ডিয়ান হোল মিডিয়া সারাক্ষণ চাইনিজদের বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছে, এই এটা শি চাইনিজ প্রেসিডেন্ট, এটা সেকেন্ড ভিজিট ইন্ডিয়া ব্রিক্সের সম্মেলন থেকে, প্রথম ভিজিটের সময় সে গিয়ে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টটা করছে, সেম বাংলাদেশের মধ্যে 24 বিলিয়নের কথা বলা হচ্ছে, ওখানে 20 বিলিয়নের বলা হচ্ছে। 5টা ইন্ডিয়ান শহর, ইন্ডিয়ান প্রজেকশন হলো যে আগামী 25 বছরের মধ্যে ইন্ডিয়াতে 50% লোক আরবানাইজড হয়ে যাবে, যে রেটে এটা আরবানাইজ হচ্ছে। সো এইটা কথা চিন্তা করে অলরেডি পরিকল্পিতভাবে শহর বানালো, শহর মানে শহর কর্তৃপক্ষের ব্যাখ্যা করতে হবে, মার্ক্সীয় কায়দা, মার্ক্সের ভাষায় শহর হলো সেটাই যেখানে সারপ্লাস অ্যাকুমুলেশন হয়, অ্যাকুমুলেশন মানে পুঞ্জীভূত হয়, ডিপি ডিপি হয়,
রুরাল সারপ্লাস, এগ্রিগেরিয়ান সারপ্লাসটা যেখানে এসে জড়ো হয় ওই জায়গাটার নাম হয়ে যায় শহর। একে কেন্দ্র করে এইবার আপনারা একটা কালচারাল দুনিয়া বানাবেন, বাঙালির প্রজেক্ট বানাবেন, কলকাতা যেমন। কিন্তু কলকাতার পিছনে কি আছে? জমিদার গিরি করে আমাদের এখানকার সারপ্লাস এগ্রিকালচার। সো কলকাতা এই জন্য, তারপর যদি রাজধানী হয় ওখানে তো অ্যাকুমুলেশনের শিরোমণি, ওইটা সবচেয়ে বড় শহর হবে ওটা। তো একটা শহর কথার মানে হলো এবার উল্টাটা, ওই সারপ্লাসটা কি হবে এখন? সারপ্লাসটার নাম বদলায় নেবে, সারপ্লাসটা এখন বলবে আমার নাম এখন বিনিয়োগ। সারপ্লাস যখন নতুন প্রোডাকশনের জন্য হাজির হবে তখন ওর নাম বিনিয়োগ। নতুন প্রোডাকশন শুরু হবে, নতুন লোকে কাজ পাবে, গ্রাম থেকে যেগুলো সারপ্লাস লেবার উঠে আসছে তাদেরকে কাজ দেওয়া হবে। এই শহর মানে এতগুলো ধারণা কিন্তু একসাথে। সো যদি একটা পরিকল্পিতভাবে শহর বানানো যায়, কোথায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে, কোথায় আরবানাইজ এরিয়াটা হবে, কোথায় মানুষজন বাড়িঘর বানাবে, কোথায় দিয়ে শহরের রাস্তাঘাটগুলো চলবে, এসব কিছু যদি প্ল্যান করা যায় তো খুবই ভালো হয়। এই বুদ্ধিতে ইন্ডিয়ার 5টা শহর গড়তে দায়িত্ব দেওয়া হয়েছে চাইনিজদেরকে। এটা কমপ্লিটলি একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, অবকাঠামো মানে, অবকাঠামো মানে যেটা কমার্শিয়াল প্রজেক্ট নয়, কমার্শিয়াল মানে যেটা ইউজুয়ালি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা সরকার বিনিয়োগ করে। কেন? কারণ এখান থেকে লাভ করা যাবে না, না লাভ না ক্ষতি বেসিসে। যে যেমন যমুনা ব্রিজ, ইট ইস এ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। যমুনা ব্রিজ হয়ে গেলে এখন দিনাজপুরে একটা বিরাট ব্যবসায় উঠে আসছে, ওখানে 100 কোটি টাকা বিনিয়োগ করছে, এইটা হলো কমার্শিয়াল, এটা ইনফ্রাস্ট্রাকচার। সে ক্যাপিটালের মধ্যে যদি ভাগ করেন তাহলে এই ক্যাপিটালটা হলো কমার্শিয়াল ক্যাপিটাল, ওটা অলওয়েজ প্রাইভেট ওনারশিপে হবে। পদ্মা বা যমুনা, হোয়াট এভার, এনিথিং, এনি রোড অর এনি ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ইদানিং ওয়ার্ল্ড ব্যাঙ্কের ভাষায় আপনার স্বাস্থ্য শিক্ষা এটাও ইনফ্রাস্ট্রাকচার। আমি ওদিকে এখন আপাতত যাবো না, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে না ন্যাশনাল লেভেল আপনার তো বিনিয়োগ নেই, আপনি কাজ সৃষ্টি করতে পারছেন না, তো অরিজিনাল প্রবলেম তো এটাই। আপনি 74 দুর্ভিক্ষ হয়েছিল কেন? একদিকে বলা হচ্ছে যে আপনি যা আছে আপনার ফরেন কারেন্সি আনা ছিল পাট, পাট আপনি বেচে টাকা আনতে পারেন না, পাটের দামের ঠিক না, এবছর যদি 10 টাকা হয় পরের বছর 2 টাকা, এই ফ্ল্যাকচুয়েশন করলে আমি কোনো প্ল্যান করতে পারি না, তো বাজেট করতে পারবো না। সেকেন্ড হলো আমার ঘরে কোনো ফরেন কারেন্সি ছিল না, ফলে টাকা দিয়ে যে চাল কিনবো সেই অবস্থা আছে। মূল সমস্যা হচ্ছে আপনি বিনিয়োগকে ঘৃণা করছেন, ক্যাপিটালিজমের ক্যাপিটালের মতন অ্যান্টি ক্যাপিটাল একটা পজিশন আছে, এমন একটা অ্যান্টি ক্যাপিটাল পজিশন যেটা আত্মঘাতী অ্যাকচুয়ালি। এখানে দেখেন ন্যাশনালিজমের চিন্তা আছে, এই ন্যাশনালিজমটা আসলে কোল্ড ওয়ারের সময়ের সাথে খাপ খায়। একালে ন্যাশনালিজম দিলে কী হবে? এই জন্য বলছি হোল চাইনিজ ইন্ডিয়ান মিডিয়া যদি ফলো করেন, প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন লিখতেছে চাইনিজ তারা তার কেন শত্রু, চাইনিজদের বিরুদ্ধে কী কী আর্মস কিনলো ইন্ডিয়া, এটা হলো তাদের প্রাউড প্রাইডের বিষয় খবর। তাহলে এই চাইনায় আবার ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, এটা দেখে বলুন। আরও শুনবেন তাদের পুরো রেলওয়ের প্ল্যানিংটা দিচ্ছে চাইনিজদের। এখনকার দুনিয়ায় চাইনিজরা রেলওয়েতে সবচেয়ে আগায় আছে। একটা প্লেনের গতিবেগ হলো 500 থেকে 1000 কিলোমিটার পার আওয়ার, তাদের ট্রেনের গতিবেগ 300-এর উপরে, একসঙ্গে 3000 কিলোমিটার দৌড়ায়, এভাবে ডিজাইন করা। তো স্বভাবতই চাইনিজদেরকে বাংলাদেশেও কিন্তু রেলের দেওয়ার কথা চিন্তা হচ্ছে, আমি জানি না, আমার মনে হয় না এটা হবে, বাট চিন্তা হচ্ছে। ইন্ডিয়ার পুরো প্ল্যানিংটা মানে পুরো প্ল্যানিংটা আর একটা চাইনিজ যে রেল বানানোর কোম্পানি তার সাথে জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি হয়েছে। সো এই অর্থে কমপ্লিটলি রেলের ব্যবস্থাটা দেওয়া হয়েছে। তাহলে এই চাইনা আবার তার বর্ডার এনেমি, হুইচ ইজ ট্রু। আসলে আমি একটু বাড়ায় বলতেছি না যে চাইনা তার এনেমি না, ডেফিনেটলি এনেমি, কিন্তু এটা অদ্ভুত না? এই জিনিসটা তো আপনি কোল্ড ওয়ারের সময় দেখেন নাই। কোল্ড ওয়ারের সময় ক্লিয়ার কাট, যে আপনার ন্যাশনালিস্ট ফ্রেন্ড সে ফ্রেন্ড, যে এনেমি সে এনেমি। ফ্রেন্ড বোঝা খুব সহজ, আপনার ব্লকের লোক হলে একই সোভিয়েত ব্লকের হলে আপনার ফ্রেন্ড। আজকে দেখেন ইন্ডিয়ানরা অস্ত্র পাইছে সারা জীবন রাশিয়ানদের কাছ থেকে, এখন আমেরিকানরা দিচ্ছে,
ওকে, আমেরিকানরা যখন দিচ্ছে তুমি যখন আমার কাছ থেকে নেবে না, তাহলে আমি রাশিয়া এবার পাকিস্তানকে অস্ত্র দিই। অলরেডি সোভিয়েতদের সাথে মানে রাশিয়ানদের সাথে সৌদি আরবে আর্মস প্যাক্ট হতে লাগছে, রাশিয়ানরা রাজি হয় নাই। আজকালকার দুনিয়া এবং এইটা দিয়ে আপনি বুঝে দেবো পারবেন না, ও ওর ফ্রেন্ড না এনিমি। সো ইস্যু ভিত্তিক, ফ্রেন্ড না এনিমি, এটি ডিটারমিন হবে ইস্যু বেসিসে, পার্টিকুলার ইস্যুতে ফ্রেন্ড, পার্টিকুলার ইস্যুতে এনিমি। ওকে, শেষ কথাটা আসি। আজকাল দেখবেন প্রায় সোভিয়েত ভেঙে গেছে, কিন্তু রাশিয়ার ক্যাম্পেনের, পুতিনের ক্যাম্পেনের, পুতিনের ক্যাম্পেনের দু তিনটে ওয়েবসাইট আছে। একটা আছে সিএ গ্লোবাল রিসার্চ, গ্লোবাল রিসার্চ খুললেই দেখবেন ওখানে লেখা আছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, এই লাগলো বলে কন্টিনিউয়াস ক্যাম্পেন করতেছে। ঘটনাটা কি আসলে আমার দাবি হলো যে এখন বরং যুদ্ধ লাগার সম্ভাবনা আরও কম। যেমন ধরে আমেরিকানরা চাইনিজের সাথে কেমনে যুদ্ধ করবে, বোমারে কোথায়, ইন্ডিয়ার সাথে চাইনিজদের প্রতি বছর পণ্য বিনিময়ের যে বিজনেস এটা $70 billion, $70 billion। ইন্ডিয়ায় লোকাল যে জুতা বানানোর টেকনোলজি ছিল সমস্ত বাদ, চাইনিজ টেকনোলজি এসে গেছে। বিকজ যেটা সস্তা হবে, লেটেস্ট হবে, সবচেয়ে সেটা গ্রহণ করবে। এর মধ্যে আপনি করে পছন্দ করেন কি করেন না পিছিয়ে সে যায় না, আপনার মনে দগদগে ঘৃণা থাক, ট্রমা থাক যে 62 সালে ওরা একবার আমাদেরকে এভাবে দখল করছে। বলা হয় যে ইন্ডিয়ান আর্মি ট্রমাটাইজড, ওইটার কারণে। সেকেন্ড হলো যে ইন্ডিয়ান আর্মস নাই নিজের, ফলে বাইরে থেকে কিনতে হয়। এখন এই জন্য কন্টিনিউয়াস কিনে যাচ্ছে, কিনে যাচ্ছে কার দিকে তাকি, চীনের কথা তাকি, কিন্তু একই সময় ওই চাইনা প্রেসিডেন্টই তার দরকার, চাইনিজ ইনভেস্টমেন্টই তার দরকার, চাইনিজ বিজনেসই তার দরকার। সো দিস ইজ দ্য কন্ট্রাডিক্টরি পার্ট। তাহলে এই অবস্থায় যুদ্ধের সম্ভাবনা কম আর সেকালে তো মেরে দিলে শেষ, রাশিয়া ধ্বংস হয়ে গেলে আমেরিকার কি এসে যায়, খালি পারমাণবিক বোমা নামালে হবে, তাই না? এই আমলে দেখেন সম্ভব না এটা, না এটা বলে আমি বলতেছি না যুদ্ধ লাগবে না, অবশ্যই হতে পারে। যেমন আগে বলেছি যে যে উপনিবেশিক ক্যাপিটালিজমটা ছিল 45 সালের আগে পর্যন্ত, এই ক্যাপিটালিজম যখন চেঞ্জ হলো তখন কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়ার লাগছে, একটা দুই দুইটা ওয়ার্ল্ড ওয়ারের ভিতর দিয়ে আমেরিকা নেতা হয়েছে দুনিয়ার। এমনি এমনি হয় না, এমনি এমনি ব্রিটিশরা ছেড়ে দেয় না, এমনি এমনি চার্চিল দাসকাতে সই দেয় না আটলান্টা চার্টারে। তো এখন আমেরিকার হাত থেকে চায়নাদের হাতে যাওয়ার পথে এখানেও কি যুদ্ধ লাগবে না, ফর্মুলা দিয়ে বলা যাবে। কন্ডিশন হলো আগে যুদ্ধ লাগাটা যত সহজ ছিল এখন ততই কঠিন। আপনি খেয়াল করেন সাউথ চায়না সি নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যতবার টেনশন লাগছে চায়নাদের সাথে, শেষে কি হচ্ছে, এদের আবার কমন ইন্টারেস্টের যে লোকগুলো তারা মাঝখানে এসে বলে কি মাথা গরম করো, দেখতেছো না রিসেশন চলতেছে, মন্দা চলতেছে, এখন যুদ্ধ লাগে আবার একটা গন্ডগোল করবা, ভুলে যাও কি হেমাদিরা, চাইনিজরা সরি আমেরিকানরা জাপানিজ দেখে উস্কালে যে তোমরা সাউথ চায়না সি ওই দ্বীপ নিয়ে যুদ্ধ লাগাই দাও। সাংগ্রিলা কনফারেন্স থেকে প্রচণ্ড তাদের ক্ষোভ, মানে যুদ্ধ লেগে যায় একটা অবস্থা। ঠিক তার পরে পরে ইকোনমিস্টে বলছে যে অসম্ভব, এই যুদ্ধ লাগতে পারে না, ক্যাপিটালিজম ধ্বংস করে দেবা, আলটিমেটলি কাকে ক্ষতিগ্রস্ত করবে, সবাইকে ক্ষতি করবে, সবাই মরবা। লাস্ট G20 সম্মেলন হলো চায়নাতে গত মাসে। G20 মানে হলো দুনিয়ার top 20 বড় ইকোনমির দেশের রাষ্ট্রের সম্মেলন। এই সম্মেলনের রেজলিউশন হলো একটাই মাত্র রেজলিউশন হচ্ছে সর্বসম্মতিকরণ, সেটা হলো এই যে আমরা কেউ যেন মানি ডিভ্যালুয়েশন করে নিজে নিজের কারেন্সির ডিভ্যালুয়েশন না করি, কারণ এই ডিভ্যালুয়েশন করেই 30 সালের মন্দাটা হয়েছিল। এটা সব গ্লোবাল মন্দা কাটে নাই এখনো, ঝোঁকটা এখনও আছে, ফলে আমরা যেন আর একবার আত্মহত্যা না করি এই ব্যাপারে সবাই শপথ, মানে শুধু সই করা না কিন্তু রীতিমতন কমিটমেন্ট দেওয়া, এটা একটা খাতা খোলা আছে গিয়ে সই দিয়ে আসলো নো, এতটুকু না, রীতিমতো সিরিয়াস কমিটেড, এই কমিটের সিদ্ধান্তে হিসেবে সবাই সই করেছে। সো এতে কিসের সিম্পটম, সো গ্লোবাল ক্যাপিটালিজমকে টিকে রাখা সবার ইন্টারেস্ট হয়ে গেছে, এই দুনিয়াতে এই পরিস্থিতিতে ন্যাশনালিজম কেমনে কাজ করবে। সো কোল্ড ওয়ারের সময়কার ন্যাশনালিজম এখানে অচল, কোল্ড ওয়ারের সময়কার ন্যাশনালিজম যদি এখন ব্যাখ্যা করতে যে দুনিয়া মানে পাবে,
কোল্ডের সময় যা কিছু শিখছিলেন তা দিয়ে এখন ব্যাখ্যা করতেছেন পরিস্থিতিকে, রাজনীতিকে কাজ করবেন। সো এটা আমার কনক্লুশন, আরও ভাববেন, সব কথা এতটুকু সময় বলার সম্ভব না, অনেক কিছু কাটছাট করছি, অনেক কিছু অবোঝাতে গেছে। আচ্ছা, আমরা চার পাঁচটা প্রশ্ন নিতে পারবো যদি কেউ আগ্রহী থাকেন।